इंडियन एक नायरा ड्रेस देखें बैक साइड टा की सुंदर करे बनानो नायरार साथे आबार इंडियन सीमार कपड़े पैंट आछे तो आगे कलर तो दीते पारिनी एबं एटार साथे आजके देखें आरो की सुंदर आछे आस्ते आस्ते देखाई बाट आमार एखाने तो मन हच्छे बृष्टि होबे तो आमार इंटरनेटे प्रब्लेम लाइव आड़ाईटाई छिल लेट कर फेले आसते आड़ाईटार टाइम मिस हो गए अलरेडी सो जेहेतु एटा नतून लाइफ टाइम आड़ाईटा थेके 20 मिनट लेट कर जारा जारा आसबें जारा जारा जयन हबें सबाई के थैंक यू एवं एखन थेके लाइव आर साढ़े तीन टा चार टाय हबे ना एई ड्रेसटा देखें आज के आमी जबरदस्त एक लाइफ दीब एवं आपुर ड्रेस चिंते पेरेछेन कारा 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 चिंते पेरेछेन विश्वविख्यात इंडियन नायराटा एटार कलर गुला दाओ तो देखें एटार आरेकटा कलर एटार ड्रेस गुलाओ दाओ सबाई जयन करें सुंदर करे सब देखिए दीछी एवं आई एम एक्सट्रीमलि सरि आड़ाईटा टाइम दिए मैं आज के अनेक दिन पर आपुर लाइव आसछी तो देखा गेछे कि अफिसे एसे एई ड्रेसेर बडी मापा एई माने এসেছি একটাই বাট দেখেন দেড় ঘন্টায়ও অন টাইম লাইভে আসতে পারিনি সো যারা যারা আসছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপুকে এই ড্রেসের আরেকটা কালার আছে কি যে সুন্দর হইছে এই ড্রেস আমি এটা সেকেন্ডে পরব ঠিক আছে 1300 1400 কোনো দামই হবে না এটার আরেকটা কালার আমি দেখাবো সবাই একটু জয়েন করেন যারা যারা আছেন দেন একটু আপুকে জানিয়ে দিন সবকিছু ঠিক আছে নাকি না আজকে যে উইনার হবে তার তো ঈদ आज के जे आपु विजयी होबे तार तो फुल्ली ईद लेगे जाबे एई ड्रेसटा जानेन आमी आगेर बार लाइव करी नाई लाइव करार आगे आमादेर माने आपनारा तो जानेनई एई ड्रेस निये कि होयेछे सेटार कथा ना बोली आपु आपनार जोन्नो वेट करछे आपु आमी खुबी दुखित आपु आमी कालके थेके चेष्टा करब आड़ाईटा होते आड़ाईटा चल्लिश आमाके आरो दसटा मिनिट समय दिन माने दुईटा चल्लिशेर मध्ये लाइवे चले आसार हाँ सो अच्छा चलें एखन आसें देखाई कि आछे ना आछे देन आमरा शुरू करी এই দেখেন সেই ইন্ডিয়ান এটা কিন্তু প্যাড করা এই দেখেন ভিতরে এটা আজকে যারা এটার আগের দাম জানেন এই দেখেছেন ভিতরে প্যাডেড এগুলো ইন্ডিয়ান জিনিসপাতি পুরো কাপড়ে কিন্তু সিকোয়েন্স করা এই যে আমি দুটোটা কালার ধরি দুটোটা কালার ধরে আপনাদেরকে সুন্দর করে আগে একটু দেখাই আর একটু আপুরা চলে আসেন দেন আমি বিসমিল্লাহ করে দিব লাভ দিলে অ্যাংরি আসে কেন হায় আপু আপনার লাভের সাথে কি আমার অ্যাংরি ইমোজির কি ই হয়ে গেল কিছু না বাদ দেন সমস্যা নেই কেউ অ্যাংরি দিলে ব্লক দিব না তাহলে আজকে আচ্ছা আমি এখন প্রপারলি লাইভ শুরু করি যারাই এসেছেন আপুকে একটা লাভ লাইক দিয়ে দিন এই ড্রেস রিস্টক করতে গিয়ে অবশ্যই আপু ইন্ডিয়ান ড্রেস দেখেন কোন আপু যদি মনে করেন আপু এই ড্রেসটা মনে হয় আগের বারেরটা একদমই না আচ্ছা তুমি একটু ই হও ঠিক হও কারণ রুমে তো মানুষ আসবে ফাস্ট একটু হ্যাঁ আচ্ছা যেমন আমি আপনাদেরকে দেখাই আপু গতবার কিন্তু এই ড্রেসের পিচ কালার ছিল এবারেরটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে আর এই কালার তো ছিলই না তো এই ড্রেসগুলো কি হচ্ছে আপু কখনোই পুরনো কালার আপনাদেরকে এনে দিতে পারবো না এবং আপনারা তো জানেনই যে ইন্ডিয়ান ড্রেস কি দামে সেল হয় এটা আমি আপনাদেরকে কি প্রাইজে দিয়েছিলাম ভীষণ সুন্দর একটা ড্রেস পুরো এগুলো সব সহ মানে ফুল এই যে এগুলো জায়গা প্যাড প্যাড বসানো কিন্তু হ্যাঁ আমি যেমন আপু প্যাড খুলে ফেলেছি এটা এক একজনের ইচ্ছা যে আপনি খুলবেন না রাখবেন হ্যাঁ আমার একটু ছেড়ে ওদেরকে বলো যে এই ড্রেসটার হ্যাঁ পুরান কালারটা আমার কাছে এক পিস হইলেও রিটার্ন থেকে আসবে একটু দিতে এই যে এটা এটা আরে শয়তান আপু প্লিজ মেনশন বডি সাইজ আপু আমার দুই মিনিট লাগবে দেখাতে আমি শুধু এই যে এখন শুরু করে দিব একটু হয় কি আপু ইন্ডিয়ান ড্রেস তো আমি দেখালাম বডি লম্বা বললাম আপনি আসেননি তো এই জন্য লাইভ শুরু করতে মিনিমাম একটু মানে 5-6 মিনিট আমাদের নিতে হয় তোমাকে সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন আমি যেটা পরা হ্যাঁ আগের কালারটা এক পিস দাও আমাকে আচ্ছা এখন আমরা সেকেন্ডে শুধু এই ড্রেস দেখি দেন আমাদের লাইভ শুরু এই দেখেন এটা তিন নাম্বার কালার দেখিয়ে দিলাম এটার তিন নাম্বার কালার শুধু এই কালারটা দাও যারা আসছেন একটু লাভ লাইক দিয়ে দিন আপুরা এই যে দেখেন এটা খুব সুন্দর বটল গ্রিন এর মধ্যে একটা কালার এটা হচ্ছে আমি যে কালার পরা আছি অলমোস্ট সিমিলার সে কালার আর এটা কঠিন আপনারা কেউ এই কালারটা একটু খুলো আস্তে ওইদিকে নিয়ে খুলো হ্যাঁ এই কালারটা কোনো আপু মিস দিবেন না মানে ট্রাস্ট মি
এত সুন্দর আসছে এই ড্রেসটা। তো এটা আমরা এই লাইভ এই ড্রেসেরই পরে দেখবো। তো এখন আমাদের লাইভ শুরু, আর কোন কথা নাই, বার্তা নাই, এখন আমরা স্টার্ট। আমি আমার এটা সালোয়ার কি করলাম ও এখানে, আচ্ছা এই যে দাও 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 দাও, দেখেন আপুর আপনাদেরকে প্রমাণ দেখাই, আপনারা তো ইন্ডিয়ান জিনিস আবার বিশ্বাস করবেন না অনেকে। আমি একটু আগে আপনাদেরকে দেখাই নেই, দেন হচ্ছে এখন আমার স্টার্ট লাইভ। আচ্ছা একটা উইনার নিতে বলি না, আজকে যারা লাইভে আছেন, আমার এই ড্রেসটা প্রায় 48 থেকে 30, আপনারা এটা 40 বডিও করতে পারবেন, 38 থেকে 38 বডিতে বানানো আছে। একটা কালার গিফট যাবে, ঠিক আছে, একটা কালার আপনাদেরকে গিফট যাবে, সেম কোনো কিছু না, গত লাইভের মতো। আপনি এনিথিং, হাই আপু, হ্যালো আপু, আমি লাইভ দেখছি, বড় কিছু লেখেন না, আপু আমাকে উইনার করো এই কথা লিখলে গিফট পাবেন, মানে আপনি ড্রেস পাওয়া থেকেই বাদ। তো সেম কেস আজকেও একটা আপুর কমেন্ট নিব যে এই ড্রেসটা সম্পূর্ণ ফ্রি, শুধু ডেলিভারি চার্জটা দিবেন, ঠিক আছে, শুধু ডেলিভারি চার্জটা দিবেন। এই দেখেন এটা হচ্ছে আগের বারের কালার, হ্যাঁ, আর এবারের কালার দেখেন, এবারে এই যে দেখেন এটা হচ্ছে এবারে, এটা হাতে পেলে দেখবেন আমার ক্যামেরাতে পিচ পিচ লাগে, আর এটা হচ্ছে আগের বার, একটু ক্যাটক্যাটা কালার ছিল, সি দা ডিফারেন্স। আপু এই দুটো কাপড় কিন্তু দেখো তুমি, আকাশ সামনাসামনি আকাশ পাতাল না, ক্যামেরায় বোঝা যায় না, বাট এটা না একটু পেঁয়াজ পেঁয়াজ কালার, এটা হচ্ছে একদম ক্যাটক্যাটা বাঙ্গি কালার ছিল আগের বার, আগের বারের কালার কিন্তু। তো এটা আমি দেখি, এটা তো নাই নাই ওই ক্যাটক্যাটাটা, এই মানে এই দেখেন আগেরটার ওন্না আর এবারেরটার ওন্না, দেখেন কই গেল, এই যে এবারেরটা। তো আমি ডিফারেন্সটা বল, দেখছেন এবারেরটা খুব সোবার, খুব সুন্দর। তো চলেন এটা রাখি, এখন আমরা বিসমিল্লা করি, আমি এখন লাইভ শুরু করছি। যতগুলো আপু আছেন, এতক্ষণ অনেক আজে বাজে কথা বললাম, এখন আমার লাইভ স্টার্ট, কোনো ডান বাম কিছু বলবো না, ইন্ডিয়ান ড্রেস পুরাটা রেডি স্টিচ বানানো, দুই মিনিটে আমি যা ডিটেলস বলবো মনোযোগ সহকারে শুনবেন, আপনার বডিতে হলে অর্ডার দিবেন। যদি আপনি অর্ডার দিয়ে বলেন আমি তো লাইভ শুনি নাই, হুজুকে অর্ডার দিচ্ছে আমার বডিতে হচ্ছে না, ফেরত নেন, আমি ফেরত নিব না, আপু আমি লাইভে বলে দিচ্ছি, আপনি জেনে শুনে বুঝে নিবেন, ঠিক আছে, কারণ বডি সাইজ ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ড্রেসে। কিন্তু ইন্ডিয়ান মেয়েরা অনেক, ওরা ছোট ছোট ড্রেস বানায়, তো আজকে আগে এখন এই যে বলবো শুনেন, দেন অর্ডার করেন, ঠিক আছে, স্টার্ট। আচ্ছা এই যে ড্রেস, ওকে, সো আমি এখন নাম্বার ওয়ান স্টার্ট করি। এখন আমি বলে দেই এই ড্রেসটাতে কি আছে না আছে। যেমন সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপু, এই ড্রেসের আপনারা দুটো কালার পাচ্ছেন, ব্যাক সাইডটা দেখেন, এবং যারাই লাইভে আছেন একটা হাই হ্যালো লাভ লাইক দিয়ে রেখেন, এতে করে কোনো যেই আপু বিজয়ী হবেন সে তো একজন ফ্রি পাচ্ছেন, অন লাইভ সাথে সাথে উইনারের নাম বলে দিব। তো যেটা আমি বললাম, এই ড্রেসটার আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে ব্যাক সাইড, আমি কেন ব্যাক সাইড আগে দেখাচ্ছি, কারণ কোন আপু যদি হিজাবিয়ান থাকেন, আপনি যদি মনে করেন যে আপু ব্যাক সাইড মনে হয় অনেক বড়, কখনোই না, আগে একটু লক্ষ্য করেন আপু, আমার কিন্তু ব্যাক সাইডে আমাদের যে একটা বোন থাকে, হ্যাঁ, একটা দুই সাইডে দুটো বোন থাকে না, সেটা কি দেখা যাচ্ছে আপু, সেটা কিন্তু ভিজিবল না, এবং খুব ছোট আকারে এই গলাটা দেয়া পিছে, কারণ আপু এটা বোট নেক, এই যে এখানে এখানে যে মিরর কাজ না, এগুলো কিন্তু সুই সুতা দিয়ে বাঁধাই করা, এবং দিস ইজ বোট নেক, দ্যাটস ওয়াই আপনার পিছের গলা একটু বড় না দিলে আপনার নিজেরই সাফোকেটেড লাগবে, হ্যাঁ, সো স্ট্যান্ডার্ড মাপে পিছনের গলাটা আপু আপনাদের দেয়া আছে। কোন আপুর মানে এক মিনিটের জন্য এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই যে আমার পিছনের গলা কি বেশি বড় না কিনা, জানেন আমি একদম দাঁড়াচ্ছি নেন, দেখে নেন ক্লিয়ার, সবাই পিছনের গলা নিয়ে, এটা কারো কোনো সমস্যা হয় না। সেকেন্ড কালারটা একটু পরে আসে, আগে যেটা দেখাচ্ছি এটাই দেখিয়ে দেই, যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিন, আর অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করে রাখেন, কারণ কে উইনার হন আমি নিজেও জানবো না। এবার আসেন ড্রেসে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আচ্ছা ওন্না দিয়ে শুরু করবো, হ্যাঁ ওন্না দিয়ে শুরু করি, মনোযোগ সহকারে আমার কথা শুনে অর্ডার দিবেন, ইন্ডিয়ান ড্রেস কিন্তু লিমিটেড, লাইভ দেখছি খুব নাই, থ্যাংক ইউ আপু, যারা আছেন সবাই একটু পেজ যদি নতুন হয়ে থাকেন ফলো করে দিয়েন, হ্যাঁ আপুর পেজটাকে। আর এই দেখেন এটার ওন্নার একটা সাইডে, এইটার ওন্না হচ্ছে আপনার ইন্ডিয়ান পিওর, আসেন আজকে লাইভে প্রমাণ হয়ে যাক, জান আমার না একটা ড্রেস লাগবে, জান 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 প্লিজ 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 কালার ড্রেসটা একটু দাও, একটু আমি কিছু বললে সাথে সাথে আমি আপনাদেরকে আজকে লাইভে আপু প্রমাণ স্বরূপ একটা জিনিস দেখাই, হ্যাঁ একটু ফাস্ট খুলো তাড়াতাড়ি, দেখেন গত শুক্রবারে আমি আপনাদেরকে একটা সার্ভস্কি ড্রেস দেখিয়েছি না, লাইভ আমার পেজে আছে, আপনারা আমার লাইভে গিয়ে দেখেন, এই ওড়নাটা আপু পাতলা শিফন, হ্যাঁ
আমি লাইভে কিন্তু বলেই দিয়েছি যে আপু এটা পাতলা শিফন, যাদের ইচ্ছা নিবেন। দেখেন এই পার্থক্যটা বুঝবেন আমার মধ্যে, আমার কখনো কিন্তু ড্রেস বিক্রি করার জন্য কথা বাড়ায় বলতে হয় না। এখন আপনি আমার ডিটেইলস শুনবেন এই ড্রেসের, এই ড্রেসের অনেক প্রশংসা শুনে আপনি অর্ডার দিবেন আরেক ড্রেস, তখন তো আপনি বলবেন হ্যাঁ কথা অনেক বড় বড় বলে, কাজের সাথে কথার মিল নাই, হাতের পাঁচটা আঙ্গুল সমান না, সব ড্রেস সমান থাকে না, প্রমাণ দেখে আসতে পারেন। ওই লাইভে আমি বলে দিয়েছি ওই ওন্না পাতলা, আবার আসেন এই ওন্না, এই ওন্নাটা ফুললি ইন্ডিয়ান ওন্না, এই ওন্নাটা একেবারে পিওরের ইন্ডিয়ান ওন্না, আপনারা হাতে পেলেই দেখবেন ক্রেপ 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 করা। ঠিক আছে, যারাই লাইভে আসছেন একটা আপুকে প্লিজ লাভ লাইক দিয়ে দিয়েন, এবং কেন দিবেন জানেন, কারণ হচ্ছে গিয়ে যদি ভালো লাগে তাই, এত কষ্টে ড্রেস নিয়ে আসছি আজকে তো মানে এটার বন্যা হয়ে যাবে ইনবক্সে। তো এটা হচ্ছে ওড়না, যেটার এই দুই দিকে দুইটা ছোট রিবন দেওয়া, স্টোন বসানো আছে, হালকা মিররও দেওয়া আছে, আর এইদিকে কুশি কাটা, বাট ওড়না হচ্ছে একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান। তাই দেখেন গায়ে দিলে ইভেন আমি কি ড্রেস পরেছি সেটাও দেখা যাচ্ছে না। আমি জাস্ট এই জন্যই আপনাদেরকে বললাম, আমার যেটা যা ম্যাটেরিয়াল থাকে আমি তাই বলি, আমার কথা শুনে ড্রেস কিনবেন, আপনি কখনোই ঠকবেন না। হ্যাঁ, আমি যেটা যা থাকে তাই বলি। এখন আসেন আপনার প্যান্ট পিসে, প্যান্ট পিসটা শুধু একটা জিনিস আমি দেখি, ও আর আরেকটু বলে দেই আপুরা, কোন আপু যদি মনে করেন আপু মানে এটা তো ইন্ডিয়ান জিনিস আপু, দেখেন ভিতরে প্যাড বসানো, কিন্তু আপু তোমাকে খুব সুন্দর লাগছে, আচ্ছা মাশাআল্লাহ আপু অনেক সুন্দর, আল্লাহ আপু ড্রেসের জন্য সুন্দর লাগতেছে, সবাই যেভাবে বলতেছেন আপু আজকে ড্রেস পেয়েছি থ্যাংক ইউ, এই যে যারা এগুলোও কমেন্ট করছেন না আজকে ড্রেস পেয়েছি থ্যাংক ইউ, সেই আপুকেও কিন্তু উইনার নিয়ে নিতে পারি, আমার মডারেটর নিবে। সো এই যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, ফার্স্ট থেকে লাইভে অ্যাক্টিভ আছি, মিনি আপু তোমার লাইভ অনেক ভালো লাগে, মৌমিত আপু, আচ্ছা একটা আপুর তো নামই পড়া যাবে না, চাইনিজে কি লিখেছেন আপু একটু বলে দেই। কোন আপু যদি মনে করেন আপু আমি মানে প্যাড, হ্যাঁ ভিতরের যে প্যাডটা আছে, আমি অনেক আপুরা কমফোর্টেবল ড্রেসের সাথে প্যাড মানে প্যাডেড ব্রা যেটা থাকে সেট করা, এটা পড়তে, আবার অনেক আপু আমি আমার যেমন ভাই ভালো লাগে না পড়তে, আমি এটা খুলে ফেলেছি জাস্ট টেইলারকে বলে, আমি প্যাডের যে ব্রাটা আছে এটা খুলে ফেলেছি, এটা আপু আপনার ইচ্ছা, আপনি যদি কমফোর্টেবল হন আপনি অবশ্যই ড্রেসে রাখবেন, কারণ অনেক দামি দামি বুটিক ডিজাইনার ড্রেস এগুলো থাকেই। হ্যাঁ কারো সমস্যা হলে আমার মতো খুলে ফেলবেন। আচ্ছা এবার শুধু এই যে আসেন প্যান্টের সাইজ জেনে অর্ডার দিবেন, ইন্ডিয়ান মেয়েগুলার পা হইতেছে চিকনা চিকনা। হ্যাঁ তো গতবার ড্রেস তো অনেক কম ছিল, বাট কিছু কিছু আপুর প্যান্টের সমস্যা ছিল যে আপু আমাদের প্যান্ট হচ্ছে না, তো তারা প্যান্টের সাইজ জেনে বুঝে নেন। আচ্ছা এই দেখেন দেখেন এই যে এটার হিপ হচ্ছে 13 ইঞ্চি আছে, আমরা বাংলাদেশি গুলো আমরা বানালে আমাদের হিপ থাকে 17 ইঞ্চি, যেহেতু এটা ইন্ডিয়ান সাইজে মেক হওয়া ড্রেস এটার হিপ 13 ইঞ্চি। এই যে শুনে নিয়েন 13 ইঞ্চি হিপ আপনার হবে নাকি না, আমাদের মানে দেশীয় প্রোডাক্টের সব কিন্তু 17 ইঞ্চি হিপ দেই আমরা, এটা 13 ইঞ্চি হিপ। হ্যাঁ আমি একটু ভিতরে দেখি কি অবস্থা কাপড়ের, আচ্ছা এটা গেল ই, আচ্ছা কোমর তো ইলাস্টিক, এটা কিছু বলার নেই, এক সাইডে প্লেট করা এক সাইডে ইলাস্টিক করা, এই সাইডে আপনার এই যে এরকম চেইন আছে, চেইন খুলবেন খুলে পরবেন, কিন্তু চেইন খুলে পরবেন, আর না হলে এই যে আমি বারবার বলছি ইন্ডিয়ান প্রোডাক্ট না, ওদের কাটিং এ ডিফারেন্ট থাকে, এই জায়গাটা আপনার টাইট হয়ে এই জায়গাটা লুজ হবে, এই জন্য চেইনটা খুলে আপনি পরবেন। এই গেল আপনার প্যান্ট, এখন আসেন প্যান্টের কাপড় হচ্ছে আপু, এটা একটা ইন্ডিয়ান সিল্ক সীমার মতো একটা কাপড়, কি যেন একটা কাপড় আপু, ফার্স্ট লাইভ দেখছি, আল্লাহ আপনাদের নাম এরকম কেন, সাবিনা আপু তারান্নুম আপু কালার গুলো নাইস, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা এখন আসেন যে এই হচ্ছে আমার ড্রেসের মানে আপনাদের নায়রাটার ঘাড়ারা, হ্যাঁ নিচে একটা লোহর, এখানে দুইটা লোহর, এই পুরা ও ও হো এখানে তো চারটা লোহর, ওয়ান এখান থেকে সিলাই, হ্যাঁ টু এন্ড দ্য থ্রি ওয়ান এন্ড এই ফুলটা নিয়ে চারটা জিনিস। আচ্ছা এটার হিপ বলেছি 13 ইঞ্চি, আপনাদেরকে আমি লম্বাটা, লম্বা হচ্ছে 39, হ্যাঁ লম্বা মাপে নাই, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড আমি মেপে বলি, কারণ গতবার আমি এটা মাপি নাই তো এই জন্য আজকে মেপে মেপে লম্বা, হ্যাঁ আপু একদম টেনে ধরলে 39 অথবা 38, লম্বা 38 হতে 39, হিপ হচ্ছে 17 ইঞ্চি সরি 13 ইঞ্চি, আর দাঁড়ান এই এই জায়গাটা মেপে বলে দেই, ইন্ডিয়ান ড্রেস বলে আজকে আমি এত মাপতেছি, আর না হলে এগুলো আমি জীবনেও মাপামাপি করি না এত। এই জায়গাটা হচ্ছে আপু আছে আপনার 40-এর মতো, এই যে দিস পার্ট, দিস পার্ট ঠিক আছে 40-এর মতো, এই যে এই জায়গাটা 40, তো এইগুলা যদি কারো আরো মানে একটু হেভি বডি থাকেন তারা নিবেন না, আজকে সব বলে দিলাম, এই জায়গা 40 লম্বা 38 হইতে 39 আর হচ্ছে হিপ 13 ইঞ্চি। ওকে এবার আসেন
এবার আসেন এবার আসেন এবার আসেন এইটাই এবার আসেন ড্রেসে আচ্ছা খুব শর্ট ড্রেস বুঝিয়ে দিয়েছি এটা বুঝিয়েছি এখন শুধু ড্রেস আচ্ছা আপু অনেক সুন্দর আপু প্রতিটা লাইভ দেখি কাজে ব্যস্ত থাকি পরে দেখেন এবার প্রতিটা লাইভ দেখি কি নাম আপনার সুহানা আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ওয়েবসাইটের লিংকটা কেউ পিন পোস্ট করো প্রিন্স ওয়েবসাইটের লিংক দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ থ্যাংক ইউ এখন আসেন আপু আপনার ড্রেসে আমি এখন একটু ওন্নাটা রেখে আপনাদেরকে জিনিসটা বোঝাই হ্যাঁ যেমন দেখেন নাম্বার ওয়ান এই ড্রেসের ব্যাক সাইড তো আমি বুঝিয়ে দিয়েছি না কি আছে দুইটা ফিতা আছে এখানে একটা ফিতা এটা হবে আপনার ঝুলটা মানে ফুল গলাটা এরকম সুন্দর করে বানানো থাকবে গেল এই কালার যতগুলো আপু এই কালারটা নেবেন তারা একটা জিনিস পাবেন সেটা হচ্ছে না এটা মানে দুটো কালারেই থাকতে পারে হ্যাঁ 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 এটা অলমোস্ট আপনার দুইটা কালারেই হবে দেখেন আপুরা আমি বুঝি নাই এই যে এই জিনিসটা আমি গতবারও লাইভে বলতে মিস আউট করেছিলাম সেটা হচ্ছে যে যারাই আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন রে কিটটা মে কইরেন না একটু লাভ লাইক দিয়ে দিয়েন এই দেখেন কইরে এই যে ড্রেস হ্যাঁ একটু শেডিং এর মধ্যে আছে এইটা যদি ডার্ক হয় আপনার এইটার এই পোরশনটা একটা হালকা লাইট যেমন আমি আমারটা দিয়ে বুঝাই দেই কোনো আপু যদি মনে করেন এটা ডিফেক্ট সে অর্ডার করবেন না এই যে দেখেন দেখেছেন দেখেছেন একটা শেডিং এফেক্ট এটা যদি কারো কাছে ডিফেক্ট মনে হয় সে অর্ডার করবেন না এবং আপনি অর্ডার করার পরে যদি বলেন আপু এটা তো ডিফেক্ট আমরা কিন্তু কোনো চেঞ্জ করব না বিকজ আপু দিস ইজ ইন্ডিয়ান প্রোডাক্ট আমি লাইভে 100 বার বলে দিচ্ছি আপনি যদি না শুনে অর্ডার করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার লাইভে যদি আমি বলে দেই তারপরে তার কোনো কথা থাকে না এ টু জেড সবকিছু জানিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা শেডিং ধরনের প্রোডাক্ট আপনার আমার এটার হাত থেকে এরকম না কোনোটার দেখবেন সামনে এরকম তো নিচ থেকে এরকম মানে এক একটা এক এক ভাবে কারণ এগুলো ওকে গেল বুঝালাম এখন আসেন শুধু ড্রেসের ফ্রন্টে যতগুলো আপু এটা নিতে পারবেন এটার বডিটা আমি আরেকবার মেপে দেই আমার মনে হয় না 44 এর উপরে কারো অর্ডার দেওয়া ঠিক হবে 46 অর্ডার দিলে হবে কি একেবারে টাইটাই তাও আমি একবার মেপে বলি দেখেন আমি যদি একদম টেনে ধরি আপু তাইলে আছে 46 বাট একদম হালকা লুজ করলে 44 আছে 46 হ্যাঁ তো আমি যাদের বডি 46 তাদেরকে মানা করব নিতে এত টাই টাই প্রোডাক্ট নেওয়ার দরকার নাই হ্যাঁ আর এগুলো অনেক লিমিটেড পিসেস যাদের হয় তারা নিয়েন আচ্ছা এটাও একটু দেখেন এটা নিয়েও শেষে প্যাও প্যাও করবেন আপু আমার সাথে এটা কিন্তু এই নায়রাতে এখানের যে দুটো ফিতা এবং এখানের যে দুটো ফিতা এটা কিন্তু টানতে পারবেন না কুচি করতে পারবেন না এটা আপনি সুন্দর করে জাস্ট এমনি জাস্ট ফর শো অর বেঁধে নেবেন এখন আসল জিনিসে আসেন সেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখেন এই যে আমি আবারও বলে দিচ্ছি এখানে যে প্যাড কারো যদি না মন চায় এটা ফেলে দিবেন হ্যাঁ কারো যদি মন না চায় প্যাডটা ফেলে দিবেন আর কারো রাখতে মন চাইলে রাখবেন এখানে ফুল এখানে প্যাডেড করা আছে যেন আপনার ভিতরে আর কিছু পড়তে না হয় এবার আসেন গলার এই নেকের কাজে এই যে নেকের এখানে একটা কাজ আছে না অনেক আপু দেখে মনে করবেন আর এটা তো অনেক সিম্পল কাজ কিন্তু ইন্ডিয়ান এই ডিজাইনার ড্রেসে এরকমই কাজ থাকে আপু এখন এটার একটা জিনিস দেখেন এই যে একটা মিরর বসানো না দেখেছেন কিভাবে চারদিকে সুতা দিয়ে বাঁধাই করা মিররটা ফুল জিনিসটা একদম বাঁধাই করা ওকে মানে এটা সুই সুতা দিয়ে বাঁধা আপনি যদি আপনার বাচ্চাকে কোলে নেন আপনার কেউই ব্যথা পাবে না এটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে ঠিক আছে কেউ উত্তরায় যদি থাকেন শোরুম থেকেও পিক করতে পারবেন বাট অনেক অল্প আছে ঈদের আগে অনেকেই নিয়ে চলে গেছে হয়তো দুই এক পিস আছে শোরুমে এটা আমি শোরুমে দিতে পারবো না এগুলো ইন্ডিয়ান ড্রেস কোয়ান্টিটি কম আর লাস্ট কথা ড্রেসের গলা বুঝিয়েছি এখানে ছোট্ট ছোট্ট এরকম পাইপিং বল আছে বুঝিয়েছি সর্বশেষ জিনিস আসেন আপু এটার ম্যাটেরিয়াল কি একটু লক্ষ্য করেন আমরা সামনে যেই দামি কাপড় দিয়েছি পিছেও সেই দামি কাপড় দিয়েছি পিছনের পার্টে আপনার সিকুয়েন্সের কাজ নেই হ্যাঁ এই যে দেখেন প্রিন্ট আছে সিকুয়েন্স নেই এটা কিন্তু একটা শিমারি ধরনের জর্জেট কাপড় ইন্ডিয়ান অবশ্যই এখানে না কিন্তু যারা এই যে ফ্রন্ট পোর্শন দেখেন পুরো কাপড়ের মধ্যে পুরাটা সুতার লাইন এবং ভিতরে ছোট ছোট সিকুয়েন্স আছে ঠিক আছে এটা হচ্ছে সুতার মানে এগুলো হাতে পেলে দেখবেন এই আর এগুলো না মানে আমরা জানি আমাদের অনলাইনে আমি বলে দেই মাল ছিল গতবার 200 পিস আমাদের রাতের মধ্যে জাস্ট 4-5 ঘন্টা এটার অর্ডার মনে 1000 এর উপরে আসছিল এটা কিন্তু আমি আজকেও সেম দিতে পারবো না যারা চান ওয়েবসাইট আমি বলে দিচ্ছি কোথায় কি অর্ডার করবেন ওইভাবে অর্ডার করলে ড্রেস পাবেন আর না হলে এবার এটা যদি না পান
এই সেম জিনিস আর ইন্ডিয়ান থেকে এটা আসবে না, মানে আজকে যেই কয়জন পাবেন আজকে হয়তো 250 হতে হাইয়েস্ট 300 জন আপু পাবেন, এর বেশি না। এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট, তো কোনো রিপিটও আসবে না। লাস্ট জিনিস প্লিজ একটু খেয়াল রাখবেন, সামনের দিক কোনো প্লেন কাপড় না, পুরো কাপড়ে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা নেন। আমার দেখানো শেষ, এখন হচ্ছে আমরা লাস্ট বারের মতো এটার একবার ডিটেলস বলে, লাস্ট বার একবার ডিটেলস বলে এখন আমরা প্রাইসে চলে যাব, ঠিক আছে? প্রথম কালারেই সময় লাগে, সেকেন্ড কালার টালারে সময় লাগে না। ওকে আসেন, ওকে এখন হচ্ছে আমরা লাস্ট বারের মতো কি ছিল একটা ডিভিশন দিয়ে নেই, দেন হচ্ছে প্রাইস। একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু আমার ছেলেটাকে উইনার নিতে বলি, এই উইনার নিতে বলি, যার যেটা ইচ্ছা, কেউ ডেলিভারি পাইছেন সেটাও লিখতে পারেন, আপু আমি ডেলিভারি পাইছি বা এনিথিং এনিথিং এনিথিং। আমি দাঁড়ান, শুভ একটু দেখেন এত স্লো, শুভ একটা উইনার নাও, যাকে উইনার নিবা সে আমি যে ড্রেসটা মানে আমার এই ড্রেসের এনি কালার সে গিফট পাবে, কালার আমি দিব। আর হচ্ছে কমেন্ট থেকে নিবা, এখন এখানে এনি কমেন্ট, কেউ ধরো লেখছে আপু আমি আজকে আমার ডেলিভারি পাইছি, বা কেউ সালাম দিছে, বা কেউ হাই হ্যাঁ, মানে এনি কমেন্ট মানে তো বুঝছো, যা তা কোনো বাধা নাই যে এই কমেন্ট করলে উইনার নিবা, মানে যেটা তোমার ভাল লাগে উইনার নিয়ে নাও। আজকে পুরা শুভর দিন, আজকে একদম শুভরই দিন, শুভ আজকে উইনার দিবে। ওয়েবসাইট লিংক দিছো? এই দেখো তো ওয়েবসাইট, আপুরা ওয়েবসাইট লিংক দেখা যাচ্ছে, আমি তো কোনো লিংকই দেখতে পাচ্ছি না, কিসের উচুর মাথা, পিন পোস্ট মনে হয় করে নাই, দাঁড়াও এই আপি ওয়েবসাইটের লিংক পিন পোস্ট করো তো, ও পিনই করে নাই, ঠিক তুমি আমার লাইভ আবার প্লে দিও না কিন্তু, হ্যাঁ পিন করে নাই। আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে কিসে জানি ড্রেসে, রাইট, ওকে। সো লাস্ট বারের মতো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এটাই কি আছে না আছে, দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা, ফুল থ্রি পিসের একটা সেট ইন্ডিয়ান, এটার ব্যাক সাইডটা আমরা খুব সুন্দর এরকম করা পাবো, এটার সাথে আমরা একদম পিওরের একটা ওড়না পাচ্ছি যেটাতে স্টোন ওয়ার্ক আছে, কুশি কাটা আছে, আর এই হচ্ছে আমার আপুদের নিচের ঘাড়ারা পার্টটা, ঠিক আছে, যেটা চারটা লোহরে করা। লাস্ট বার বলছি এটার কোমর একদম ফ্রি সাইজ আছে, এই জায়গাটা হচ্ছে 40 ইঞ্চি, হিপ হচ্ছে 13 ইঞ্চি, লম্বা হচ্ছে 39 থেকে 38। যারাই আছেন আপুকে প্লিজ যদি ভালো লাগে একটা লাভ লাইক দিয়ে দিন। এবং ড্রেসের এই জায়গাতে হচ্ছে আপু প্যাড বসানো আছে দুই সাইডে, এবং এখানে ছোট্ট 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 করে বাটন করা, ইভেন এই জায়গাতে মিররের কাজ করা যেটা সুই সুতা দিয়ে বাঁধাই করা, ফুল ড্রেসে একটা শেডিং ভাব আছে, দেখেন এই যে এখানে একটু ডার্ক এখানে একটু লাইট, এটা এক এক ড্রেসে এক এক জায়গায় এই শেডিং টোনটা থাকবে। ব্যাক সাইড প্লেন বলতে প্রিন্টের কাপড় ইন্ডিয়ান, এবং ফ্রন্টে পুরাটা সুতার কাজ করা, এটা হাতে পেলে দেখবেন, এই দেখেন পিছনে, ওকে দিস ইজ ইয়োর ডিটেলস। এখন চলে আসবো আমরা জাস্ট প্রাইজে সেকেন্ড কালার গায়ে দিয়ে, সো আমি জাস্ট সেকেন্ড কালারটা গায়ে দিয়ে আসছি, একটা মিনিট, হ্যাঁ হ্যাঁ আমি এটা এসে সময় পড়বো। ওকে আসেন, এখন আমরা জানবো লাস্ট এটা, ওকে। আগের বার যেটা আমি এক মিনিট ডিটেলস বলে গেলাম, আমি এটাও এভাবে ধরে আগে এক মিনিটের ডিটেলসটা বলে দিই, তাহলে আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? ওকে সুন্দর শেয়ার করেছি, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, সত্যি খুব সুন্দরী আপু আপনি, আল্লাহ তাবাসুম আপু থ্যাংক ইউ, শেখ আপু ওয়ালাইকুম আসসালাম, তোমার লাইফ গুলো সুন্দর হয় তাই, অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক থ্যাংক ইউ। ওকে এবার আসেন আমার অন্যা কি করছি, ও আচ্ছা যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন,
তাইলে তুমি ওয়েবসাইটের লিংক দিবা না, আপই দিবে। লাইভের মধ্যে কোনো বেশি লিংক এত পোস্ট করবা না, হ্যাঁ, কোনো প্রকার লিংক লাইভে বেশি দিবা না। তুমি খালি কাস্টমারদেরকে রিপ্লাই দাও, এছাড়া কিছু করা লাগবে না। লং, আচ্ছা আমি গ্রেসের লং বললি, লং হচ্ছে 46, লং হচ্ছে 46, লং হচ্ছে 46। লং 46, ওকে। হাই আপু, হ্যালো আপু, অনেক দিয়েছিলাম, থ্যাংক ইউ আপু। এখন আসেন লাস্ট বার, এই ড্রেসের ডিটেলস জেনে আমরা কি, এর পরের ড্রেস কিন্তু কঠিন রকমের সুন্দর, এর পরের ড্রেস কিন্তু কঠিন রকমের সুন্দর, তো আমি এই জন্য আগে একবার এটার ডিটেলসটা বলে আমি পালাই। হ্যাঁ আসেন দেখেন, আপু সুন্দর একটা ড্রেস পরে আছি আজকে, তাই না? ইন্ডিয়ান, এটা হচ্ছে একদম পেঁয়াজ কালারের মধ্যে, কি যে সুন্দর, এটাই বলতে পারেন আগের কালারের সাথে সিমিলার কালার যেটা সেটা। দেখেন নিচের এই প্যান্ট সহকারে, সবকিছু সহকারে ড্রেসটা পাবেন। তো নাম্বার ওয়ান, এটার সাথে আমরা একটা পিওরের ওড়না পাচ্ছি, যেটা আছে ফুললি আপনাদের ইন্ডিয়ান পিওরের মধ্যে, যেটা কুশি কাটার লেস বসানো আছে। দেন আমরা যদি ড্রেসের, আগে ড্রেসটাই বলে দিই, হ্যাঁ, ফুল ড্রেসের এখানে প্যাডেড করা আছে, দেন গলাটা এরকম সুন্দর করে মেক করা আছে, আর এখানে দেখেন মিরর ওয়ার্ক করা আছে, হ্যাঁ, এই পোর্শনটাতে যেটা সুই সুতা দিয়ে বাঁধাই করা, আর এখানে তো প্যাড বসানোই আছে, কারো যদি সমস্যা হয় নিবেন না। এটার বডি আছে 46, বাট আপনারা 44 ধরবেন, এবং লম্বাও হচ্ছে 46। এখন আসেন আপু, এই যে তিন লোহরের এত দামি একটা কাপড়ে যে আপনার জিনিসটা পাচ্ছেন, কি বলে এটাকে, মানে ফুল, এই যে একটা অনিয়ন কালারের মধ্যে যে আপনি, এটা কিন্তু অনিয়ন কালার, কেউ বাঙ্গি কালার ভাববেন না, এবারে কালারটা অনেক সুন্দর আসছে, এটা হাতে পেলে দেখবেন কি সুন্দর এই কালারটা। আমার কিন্তু এটাই শুরুতে পরার কথা ছিল, বাট হঠাৎ ভাবলাম না থাক, এই কালারটা তো কাছাকাছি আগেরটার মতো, তো নতুন কালার পরি। ফুল ঘাড়ারা যেটা সারারা পাচ্ছেন চারটা লোহরে, এটার ভিতরে ইনার সেট করা আছে, ও এটার সাথেও আপনাদের কোনো প্রকার ইনার লাগবে না। এটার লম্বা হচ্ছে 13 ইঞ্চি হিপ, ঘাড়ারার লম্বা হচ্ছে 39, এখানে এই জায়গাটা হচ্ছে 40 ইঞ্চি। ম্যাম সবগুলো ডিটেলস বলে দিলাম, এবার আসেন, এবার আসেন প্রাইজিং এ। আচ্ছা এখন হচ্ছে প্রাইস, না এখন হচ্ছে প্রাইস, এটা আমি লাস্টে আরেকবার দেখিয়ে দিবো, এখন আগে চলেন প্রাইস শুনি। আমার না এখন একটু তোমাকে লাগবে, একটু তোমাকে লাগবে, প্রাইস বলবো এখন প্রাইস। আর কারা কারা আছেন কমেন্ট করে রাখেন, কারণ এখন কিন্তু উইনার নিচ্ছি। প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিয়েন আপুরা, আসো। হ্যাঁ আচ্ছা শুনেন একটা কথা বলি, দুইটা দুই সাইডে রাখো, আমি বললে আমাকে দিও। শুনেন, আমাদের ওয়েবসাইট ক্র্যাশ করেছিল, আমার মনে হয় আমার যত লাখ লাখ আপুরা আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করেছিলেন, আপনারা রেজিস্টার করেছিলেন, সব ডাটা নাই আমার যতটুকু ধারণা। আপনাদের তো পুরান আপুরা যারা আছেন দেখবেন, যদি পুরান আইডি দিয়ে লগ ইন করতে না পারেন, সেই পুরান আইডি দিয়ে আবার রেজিস্টার করে নিয়েন। ওকে, এবার ধরে ফেলি এই কালার, আমি প্রাইস বলবো তো। হাই আল্লাহ, প্রাইস বলার সময় দেখি ঠাস করে কই থেকে এতজন চলে আসলেন, হ্যাঁ মজা করছেন সবাই, প্রাইস বলার সময় সবাই চলে আসছেন। ওকে, এই যে এইটা একটু তুমি নিবা, এইটা নিয়ে আমার একটু বলতে হবে। একটা সেকেন্ড আমি একটু দেখে নি আপুরা উইনারটা আসছে নাকি, যে কোনো আপু উইনার হবেন, শুভ হলে তাড়াতাড়ি উইনার নিতে বলি। শুভ তুমি ড্রেস দেখা বন্ধ করে তাড়াতাড়ি উইনার নাও আমাকে, আমি এই ড্রেসের সাথেই উইনারের নামটা বলবো ফার্স্ট। আর রিয়েল উইনার নিও কিন্তু, কোনো তোমার ওই যে ফেক আইডি, কোনো ফেক আইডিকে নিবা না। শুনেন আমি কিন্তু কোনো ফেক আইডিকে, মানে ড্রেস অন্য গিফট কিছু পান, ফেক আইডি বলতে আপনার নামটাও যাদের ফেক তাদেরকে আমি উইনার নিতে পছন্দ করি না। হ্যাঁ মানে ড্রেস গিফটে, একটা ড্রেস গিফট দিব একটু তো জানতে হবে কে পাচ্ছেন না পাচ্ছেন। ওকে বিসমিল্লাহ আসেন। সো যারা যারাই আছেন একবার একটু ফলো আর লাভ লাইক দিয়ে দিন। নাম্বার ওয়ান, এই ড্রেসটা আজকে যতগুলো আপু পাবেন আমাদের কাছে, এটা থ্রি পিসের একটা সেট, ফুল ড্রেসটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান থেকে, ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড, কিন্তু আপু এটার মেকিংটা আমাদের এখানে হওয়া। এখন আপনি বলতে পারেন যে আপু তাইলে কেন আপনারা এগুলো অনেক বড় সাইজ করেননি, কারণ আপু এটা ইন্ডিয়ান যে আমাদের চার্ট, সেই চার্টের মেকিংটা করা, এটা যদি আমি ইন্ডিয়া থেকে বানায় আনতাম, হ্যাঁ তাইলে কিন্তু আমার সেই আপনাদেরকে যেই যেই ধরনের দামে এগুলো সেল হয়
खूब सुंदर अनियन कलर आपुदे पियोर मध्य ओन्ना एकदम ओरिजिनल पियोर ओन्ना शुक्रवार लाइव देखें पतला शिफन लाइव चिल्लि पतला शिफन तो जेटू जाटेरियल तुक विश्वास रखते सब समय एक कथा ड्रेस प्रशंसा शुने तुमुक ड्रेस क्या कथा एक एक ड्रेस ठीक है तो यार ओन्ना एकदम ओरिजिनल पियोर देखें गाए दिले गा ढेके जाओ इंडियन हाँ कुशी काटा बसान गल ड्रेसे चले आसें ड्रेसर पीछन सबाई एरक सुंदर पारा पा गोल कर फिता आछे फिता दिए बेधे निबेन एकदम स्टैंडार्ड मापे आछे फुल ड्रेसे इटा एकटु धरबो आमी आगे ड्रेसटा एकबार बोले दे खूब लिमिटेड क्वांटिटी फुल ड्रेसे दुई साइडे पैड करा आछे हाँ बुकेर एखाने पैड केउ जदि मने करेन आपु आमी पैड पड़ी ना आमार पैड पड़ते भालो लागे ना आमार मतो खुले फेलते पारेन एटा टेलरके दिलेई खुले फेलबे एखन आरेकटा कथाय आसेन इनार लागबे ना किना सेटा बोलि नाई ना आपु इनारेर प्रयोजन नाई कारण देखें भितरे हाफ बडी पर्यन्त इनार आमराई दिए दिएछि एखान थेके केनो इनार लागबे ना एखान थेके तो आपनार एइटाई शुरू तो कोनो भावेई एटा आपनार इनारेर कोनो रकमेर प्रयोजन नेई सेटा आमराई करे दिएछि बडी आछे 46 किन्तु 46 एर कोनो आपु अर्डार दिबेन ना 44 धरे अर्डार देन ताहले आपनार सुंदर बडीते हबे लम्बा आछे 46 गेलो नायराटा लास्ट जिनिस देखे नेन नायरार एई जे गलार एई पोर्शन टापु फुल एई जागाते मिरर बसानो एबं चार साइडे पुराटा एकदम बाधाई करा सूता दिए देखेछेन सुंदर करे फोर साइडे आपनार एकदम सूता दिए बाधाई करा नायराटा माने मिरर गुलो आच्छा एटाओ गेलो एखन आमरा चले आसबो आर किछु ओ हाँ लास्ट कथा बोलार सेटा होच्छे देखेन आमि आबारो बोले दिच्छि सब कथा लास्ट बार रिपीट ड्रेस किन्तु एक एक जागाय विभिन्न शेड এইটার এই জায়গা লাইট তো এই জায়গাটা হালকা ডার্ক এরকম একটা শেডিং টোনে এসেছে কিন্তু এবার ড্রেসটা যেটা আমি আগে দেখেন এটার আবার কিন্তু ঠিক আছে এটার আবার স্লিভস এক কালার পিছন এক কালার আবার এই জায়গাটা একটু ডার্ক শেড মানে শেডিং এর মধ্যে আছে ড্রেসটা এক একটার এক এক জায়গায় শেডিং হবে কারো কোনো সমস্যা হলে নেবেন না লাস্ট কথা এই ড্রেসে ফুল ড্রেসের কাপড়ে এই যে এরকম সুতার কাজ করা ভিতরে সিকোয়েন্স দেখি এটা একটু নাও তো এটা একটু নাও लास्ट बुझाई दे कारण भाई ना बुझाई समस्या देखें सूतार क्या छोटो छोटो सिकुएंस पीछन पुरो मान सूता नई सिकुएंस नई पीछन इंडियन सीमार कपड़ ता अच्छा एटा नहीं किछु बुझानो नाई लम्बा 46 बडी 44 धरे अर्डर दिबे आर एई होच्छे नेन दुईटा स्कार्ट जेटा पाच्छेन हाँ ये दुटो स्कार्ट पाच्छेन ना स्कार्ट ना सरि घरारा पाच्छेन एटा लम्बा होच्छे 39 38 धरेन हिप होच्छे 13 इंची আমাদের দেশিগুলো আমরা হিপ দেই 17 মানে এখানে ঝুলে থাকে বাট এটার হিপ কিন্তু 13 আমি বারবার বলছি এটা ইন্ডিয়ান চার্টেই আমাদের এখানে এনে মেক করা হয়েছে সাইডে এটা এখানে এই যে কি বলে এটাকে প্যান স্টাইল করা আছে পিছে ইলাস্টিক এখানে চেইন আছে এটার এই জায়গাটা হচ্ছে 40 এমন কিছু নাই যে এবার মিস করছি মিস করলে কিন্তু প্রবলেম হয় সবকিছু বলে দিলাম ওকে এখন হ্যাঁ এটা দেওয়ার আগে একটা জিনিস আমাকে একটু এটা দাও একটা জিনিস বলে দাও এটা একটু রাখো এখানে अच्छा प्राइस बोलार आगे आमी एकटा जिनिस आपुदेरके बोले दे सेटा होच्छे गतकाल शनिवार आमार लाइव हय नाई बाट देखेन आमादेर सामार कलेक्शन एकटा गियेछिलो एई कलर टोटाली माने एई कलर एखन जारा अर्डार दिबेन 10 दिन परे डेलिवारी पाबेन एई लाइवई नाई हये जाबे तो अर्डार जदि देन ताहले 10 दिन पर पाबेन एटा कालके गतकालके लाइव देखे नियेन इंडियान एकटा थ्री पिसेर ड्रेस चिकेन कारी सह এই দুইটা অল্প কিছু পিসেস আছে বড় জোর আমরা কালকে পর্যন্ত লাইভ রাখবো দেন আমরা লাইভ সরিয়ে ফেলব এটা চিকেন কারি প্লাজো প্যান্ট দিয়ে একটা ড্রেস 1480 টাকার অনেক সুন্দর বাট আমি জানিয়ে দিলাম এই কালার আসলে আমার কাছে ছিলই আপু 100 পিস এই জন্য গতকালও যারা অর্ডার দিয়েছেন মানে প্রায় 300 এর মতো অর্ডার 200 জন আপু 10 দিন পরে পাবেন আজকে যারা অর্ডার দিচ্ছেন শুধু ওই কালার 10 দিন পরে পাবেন বাট এটা আমার কাছে পুরো 1000 পিসের লটই আছে এটা এই মানে আমরা আজকের অর্ডার নিয়ে এই লাইভই আমরা রিমুভ করে দেব ওটার আগে 400 পিস মাল আমার 10 দিন টাইম লাগবে আসতে বাট এই দুটো লাস্ট আজকে আমরা ডেলি মানে নিতে পারবো নিয়ে এই লাইভই হাইড হয়ে যাবে সো এইটা একটা জানিয়ে দিলাম একটু এটা দিয়ে দাও আর এখন আমরা দেখব হচ্ছে গিয়ে এই ড্রেস ঠিক আছে এই যে এটা প্রাইস বলে আমরা সব আপু আজকে এই ড্রেসটা দেখব অনেক সুন্দর একটা ড্রেস একটা রিকোয়েস্ট করি যারা আমার ইন্ডিয়ানটার দাম শুনে যাবেন এই ড্রেসটা একবার দেখে নিন এত সুন্দর একটা ড্রেস বানাইছি আপনাদের জন্য হ্যাঁ এটা যদি দেখে না যান
কানে একদম মন খারাপ হয়ে যাবে। ওকে নাও এখন প্রাইস, বিসমিল্লাহ, এখন আসেন প্রাইজে এবং অর্ডার সিস্টেম, সরি ভুল কালার নিয়েছি। যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দিয়েন, শুভ উইনার নিয়ে একটু গ্রুপে জানাইও, কোন গ্রুপে আছো জানি, তুমি এফডি তে আছো না, শুভ উইনার নিয়ে একটু এফডি গ্রুপে জানাইও, বিসমিল্লাহ। ওকে অর্ডার সিস্টেম, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে দেশ, ঢাকার মধ্যে 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, এসে পরিবহনের মাধ্যমে যদি নেন সেক্ষেত্রে 200 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে আমাদের মাধ্যমে নিলে 150, আমরা হোম ডেলিভারি করে দিব। আর এটা গেল ডেলিভারি সিস্টেম। লাস্ট কথায় আসেন, আমার নামে প্রচুর প্রচুর ফ্রড ফেক পেজ আছে, প্রতারক দল এই লাইভেই বসে আছে, কিন্তু আপনারা যারা একদম হুজুগে এসে লিখতেছেন না আপু এড্রেস আমার লাগবেই লাগবে, এটা আমি অর্ডার করব, ওই তারা না আপনার এই কমেন্ট দেখে আপনাদেরকে নক দেয়, তারা ফুল টাকা অগ্রিম বিকাশ চাবে, বি কেয়ারফুল। আমাদের নামে যত ফ্রড ফেক পেজ আছে তারা সবসময় পুরো টাকা অগ্রিম চাইতে বাধ্য, কারণ তারা তো আপনাকে ড্রেস দিতে পারবে না। সেই জন্য বলছি, আপনি যদি অন্য কোথাও বিকাশ করেন আমাকে বাদে, সেটা আপনার দায়ভার। আমার ছবি দেয়া আছে বলেই যে আমাকে এসে ধরবেন, শুরুতে কেন আমার কাছে আসেন না, শুরুতে কেন তার কাছে যান? তারা কিন্তু অনেক মানে মাথা তেলায় তেলায় কথা বলে, যেমন আপু সোনা আপনি তাড়াতাড়ি জিনিসটা নিয়ে নেন, থাকবে না, মানে অনেক তেলায় যে এইটা নেন ওটা, এইগুলো কিন্তু আর আমরা তো ক্যাশ অন ডেলিভারি, আপনি পণ্য হাতে বুঝে পে টাকা পরিশোধ করবেন। সব গেল। লাস্ট কথা, যেহেতু এই ড্রেস মাথা নষ্ট ডিমান্ড এবং মাত্র মাত্র 300 জনের মতো, 250 থেকে 300 জন আপু ডেলিভারি পাবেন, যারা আমাদের ওয়েবসাইটে অর্ডার দিবেন কনফার্ম ড্রেসটা পাবেন, যারা অনলাইনে অর্ডার দিবেন তারাও পাবেন, বা ড্রেস শেষ হয়ে গেলে আমরা অনলাইনে আপুদেরকে সোল্ড লেখা শুরু করে দিব, ঠিক আছে? ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিবেন সেটা বলে দিই, আমাদের লাইভে যারা নতুন আছেন আমার পেজে ঢুকলেই একটা ছোট্ট, ঢুকলেই শুরুতে একটা ছোট্ট ভিডিও পাবেন যেখানে লেখা থাকে ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয়, সেটা দেখে ওয়েবসাইটে অর্ডার করে দিবেন। আর যারা পুরাতন আপুরা আছেন তাদের উদ্দেশ্যেও বলি, আমার ওয়েবসাইট 3 দিন আগে ক্র্যাশ করেছিল, আমার মনে হয় না আমার পুরান আপুদেরও আর আমার ওয়েবসাইটে ডাটা আছে, তো আপনাদের নতুন করে মনে হয় আবার এন্ট্রি করতে হবে, বা আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেখেন, হবে না আমি যতদূর জানি আপনারা ঢুকতে পারবেন না, আপনাদের নতুন করে আবার একটু রেজিস্টার করতে হবে, ঠিক আছে? সব আপুদের জন্য এই ইন্ডিয়ান এই জিনিসটা আমরা প্রাইস দিয়েছি শুধুমাত্র শুধুমাত্র এরকম প্যাড দিয়ে, এই গলা দিয়ে এইভাবে বানায় ইন্ডিয়ান কাপড় এমব্রয়ডারি করে এরকম ঘাড়া প্যান্ট দিয়ে, মিনিমাম আমি যদি দাম নাও রাখি তাও এটা 3000 টাকা রাখার মতো ড্রেস, যেখানে বাইরে 6000-7000 এগুলোর দাম ইন্ডিয়ান, আপনারা পেয়েছেন মাত্র 2180 টাকায়, 2180 টাকায় সেম আগের দাম। কেউ বলতে পারবেন না যে আপু এত মাথা নষ্ট ডিমান্ড হয়েছে এই ড্রেসের তাই বলে দাম বাড়াইছো বা কিছু, না না, ফ্যাক্টরি থেকে 2টা পয়সা বাড়াইছে না আমরা বাড়াইছি, কারণ এটা আমরা জানি এটা কি পরিমাণ ক্রেজি ডিমান্ড। 2180 টাকা আপনি কোথায় পাবেন 2180 টাকাতে এরকম একটা কাপড়ের ড্রেস? এবং কেউ চাইলেই কিন্তু এটা কপি করতে পারবে না আপু, কারো কাছে কিন্তু এই কাপড় থাকবে না, আপনি নিজে ইউনিক থাকবেন এই ড্রেস পরে, ঠিক আছে? সো বিল আসবে মাত্র 2180 টাকা। যারাই আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন এবং চলেন দেখি উইনার হয়েছে নাকি, আমার যে এই কালারটা কি পছন্দ হয়েছে এই দেখেন, এখন সুন্দর করে এই কালারটা দেখেন, অনেক সুন্দর সীমা সীমার কাপড়, ঠিক আছে? 2180 টাকা, একটু লাভ লাইক দিতে কিপটা মো করেন না দিয়ে দিয়েন। সো এই ছিল ডিটেলস, ওকে চলেন আমরা এখন লাস্ট ড্রেস পরে আসি এবং দেখি কে উইনার হলো, কে উইনার হলো এখন সেটা দেখি, এবং সাথে সাথে ইনবক্সে অর্ডার দিবেন, ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার ড্রেসের ছবি, ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, আর না হলে তাও ভাগে পাবেন না, ঠিক আছে? সেটাও ভাগে পাবেন না, নাহলে ওয়েবসাইটে অর্ডার দিতে চলে যান, দিয়ে টিয়ে পরের ড্রেসটা দেখেন, আমি এটা জাস্ট চেঞ্জ করে আসি।
আমার একটা ই লাগে। শোনো না, একটা সেফটি পিন। হাই আপু, হ্যালো আপু, জোস জোস জোস, কি জোস জোস জোস, দেখেন না কি সুন্দর একখান ড্রেস পরিয়া আছি। আচ্ছা শুনেন, আমার যে আরেকটা পেজ আছে না ফ্যাশনেবল ডিজায়ার, দাঁড়ান আপনাদেরকে তো এখন আমি চিলক্স ড্রেস দেখাবো, মানে আমি যেটা চিল করতে পারবো, এটা কোনো ভেজালই না। এই যে যারা আফসোস করেন যে শোরুমের ড্রেস পাই না, শোরুমের ড্রেস অনলাইনে পাই না, আমাদের শোরুমের ড্রেস কিন্তু অনলাইনে দুই দিন, হ্যাঁ সপ্তাহে দুই দিন এখন পাবেন, কিন্তু এইটা উপভোগ করবে যারা আমার আরেকটা পেজে আছে। আমার ফোন কই? ও হো হো, ওখানে নিয়ে গেছি, একটু আনো না। ড্রেসটা এত সুন্দর, এই যে এই যে এই যে টেবিলের ফ্রিজের উপরে, ড্রেসটা এত সুন্দর আমি আপনাদেরকে খালি বুঝাইতেছি কি পরিমাণ সুন্দর এটা। আমি আপনাদেরকে বলতেছি, ওয়াও আপু, আচ্ছা দাঁড়ান, অনেক সুন্দর লাগছে, দাঁড়ান আপু, এটা সুন্দর লাগার মতোই একটা ড্রেস, হ্যাঁ সুন্দর লাগার মতোই একটা ড্রেস, দাঁড়ান আমি আপনাদেরকে, এই যে দেখেন যারা আমার আরেকটা পেজ চিনেন, হ্যাঁ এই যে নেন ফ্যাশনেবল ডিজায়ার, দেখেন আপুর এই পেজে যদি চলে যান ফ্যাশনেবল ডিজায়ার, গতকালকে ওই দেখেন এটা কে, হ্যাঁ বা জানেন মাশাআল্লাহ, আমার আমি তো সব সময় বলি আমার এই শাড়ির পেজটা খুব ছোট, বাট আমার এই শাড়ির পেজে না খুব মানে একদম লক্ষ্মী কাস্টমার বলে না, মাশাআল্লাহ নজরদার লাগুক সেরকম কাস্টমার আমার এই পেজটায়। এবং কালকে হাসানের প্রথম লাইভ ছিল শোরুমের, হ্যাঁ এগুলো আপনারা সব অনলাইনে নিতে পারবেন, বাট ওই পেজে, কোনো এই পেজে না। হ্যাঁ এই যে দেখেন 1390 টাকাতে আনার কলি, মানে শোরুমে যে দাম সেই দামে, হায় আল্লাহ, এখন আবার সবাই ওই পেজে চলে যায় না, আমার লাইভটা দেখা যান, ঠিক আছে। তো ওই পেজে আপনারা ফলো রাখবেন, দুই দিন প্রতি সপ্তাহে মাস, হ্যাঁ সপ্তাহে দুই দিন ওই পেজে লাইভ পাবেন। ওকে ওকে, এখন আসেন আমার আপুদের এই ড্রেসে। আচ্ছা আমার লাইফ কি ঠিক আছে, ক্লিয়ার আছে? হ্যাঁ মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি হাসান ভাইয়ের লাইফটা দেখছি, আর আপু জানেন আপনারা মানে ওকে না খুব ই করেছেন, মানে আছে না খুব সাপোর্ট করেছেন, যে হ্যাঁ হাসান ভাই ফার্স্ট ডে হিসাবে কি কি লেখছে তুমি তো পড়ছো, মানে আপনারা খুব সাপোর্ট করেছেন ওকে, মানে আমার দেখে এত ভালো লাগছে। আমি এই জন্য বলি আমার ওই পেজের কাস্টমার গুলো অনেক ভালো, এই পেজে তো অনেক আছে মানে মানে অনেকে ফাতরামি করে, বাট আমার ওই পেজে না এরকম নাই, এত ভালো ভালো মানুষ আমার ওই পেজে, মাশাআল্লাহ মাশাআল্লাহ না বলি নজর লেগে যাবে। তো এখন আসেন আমরা স্টার্ট করি, বিসমিল্লাহ। আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি না আমাকে একটু জানাবেন আপুরা, কি রে উইনার পায় না নাকি বেটা? একটা উইনার পেয়ে গিয়েছি। আচ্ছা উইনারের নাম কি জানেন? একটু আগে যে আপু ফ্রি ড্রেস পাবেন আমার থেকে, ইন্ডিয়ান নায়রা শুভ দেহি, আমার নামে কাস্টমার উইনার নিছে, আনিকা ইবনাত জেমিনি, আনিকা ইবনাত জেমিনি আপু, এই যে আনিকা ইবনাত জেমিনি, আনিকা ইবনাত জেমিনি আপু, আপু হচ্ছে এই লাইভের প্রথম উইনার, আর এটার তো উইনার আছেই লাইভ ক্লিয়ার। আচ্ছা এটার তো আরো উইনার নিবই, সো যারা আছেন থাকেন উইনার ড্রেস পাবেন। সো স্টার্ট করি, আনিকা ইবনাত জেমিনি, হ্যাঁ আমি আবার লাস্টে সব উইনারদের ই করে দিব আলাদা করে। আসেন হ্যাঁ, তিনটা কালার কেমনে ধরবো বলেন তো, এভাবে ধরবো না কিভাবে ধরবো আমাকে বলেন, এতগুলা কালার না, আচ্ছা ই করো দুইটা না না থাক, এই ভাল লাগে না দেখতে স্ক্রিন, আচ্ছা এভাবেই দেখেন, হ্যাঁ এভাবে দেখেন নাকি এভাবে দেখাবো, একটু আমি সেটটা করে নেই, হ্যাঁ যেভাবে সুন্দর লাগে ওভাবে ধরে দেই, হ্যাঁ এভাবে ধরি না, এভাবেই ধরি। আমি শুরুতে এক মিনিটে ডিটেলস বলে দিব, কারণ আপনারা এটা যারা অর্ডার দিবেন যেন অর্ডার দিয়ে দিতে পারেন। ওকে বিসমিল্লাহ, আসেন আর ধরাধরি বাদ দেন, এভাবে
एक बार जस्ट देखा दी ओके देखें सुंदर ड्रेस नहीं आज के आपू कि दाड़ी आछे ताई ना कि रेखे कि निबेन एटा स्लीव्स एर काज देखें एवं ओन्ना तो मारात्मक सुंदर किन्तु एटार किन्तु कलर ए एक ए होच्छे ब्लैक दुई आर ए होच्छे बॉटल ग्रीन कलर तीनटा सो आम्रा आगे सबार आगे एटा सेकेंडे देखबो आगे आम्रा ब्लैकटा देखे नेई जे ब्लैके कि आछे ना आछे नम्बर वन एटा जतगुलो आपनी अर्डर करबेन एटार बडी साइज एकटाई जेटा होच्छे 60 इंच पर्यंत कपड़ आछे लम्बा होच्छे 44 इंच एटा सफ्ट कटनेर मध्ये हाँ এটা সফট সিল্কি সিল্কি কটনের মধ্যে এবং এটার ওড়না হচ্ছে রাউনের মধ্যে ফুল ওড়নাতে আপু জারি হ্যাঁ এখানে নাই যে দেখেন গ্লিটার ওয়ার্ক আছে এবং সাথে যে দেখেন পাত্তি 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 পুরোটাতে পাত্তি ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস এবার আমি এটার পার্ট বাই পার্ট দেখাই বডি বলেছি 60 ইঞ্চি লম্বা হচ্ছে 44 ইঞ্চেস এখন আসেন পার্ট বাই পার্ট জাস্ট দেখে নেই কারণ আমি তো কি কত আছে বলেই দিলাম কি কত আছে আমার টিপ আছে হ্যাঁ ড্রেস গুলো অনেক সুন্দর ইওর ড্রেস কালেকশনস আর সো নাইস থ্যাংক ইউ সো মাচ কংগ্রাচুলেশন কিসের জন্য কংগ্রাচুলেশনস ও উইনারের জন্য আচ্ছা 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 আপুরা এই দেখেন এখন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন অনেক আপুকে আমি দেখি ড্রেস যখন বানান হ্যাঁ আপনার তো ড্রেসটা বানাইতে টেইলারকে দেন আমি দেখি কি আপনারা ওন্নাটাকে এভাবে পরেন কিন্তু আপু ওন্নাটাকে প্লিজ মানে অনেক আপু বলে যে আপু আপনি পড়লেই বেশি ভালো লাগে যে কোনো জিনিস এখানে একটা দেখেন আপু সাদা বর্ডার আছে এটা থাকার মানে কিন্তু আপনার ওন্না নরমাল সুতি কাপড়ের না হ্যাঁ আপনার ওন্নাটা কিন্তু ইশের মধ্যে কি বলে এটাকে রাউন্ড সিল্কের মধ্যে মানে এটা সিল্ক মিক্সড তো কেউ কিন্তু এই যে একটা সাদা কাপড় আছে না এই কাপড়টাকে টেইলার যখন কাপড় কামিজ বানাবে এটা ফেলে দিতে বলবেন হ্যাঁ এটা ফেলে ওন্নাটা মেক করতে বলবেন দেখবেন আপনার ওন্নার সৌন্দর্য 10 গুণ বেড়ে যায় সিম্পল সিম্পল কাজেও কিন্তু জিনিসের সৌন্দর্য বেড়ে যায় এবার আসেন ওড়নায় এই ড্রেসটা পরে আপনি ফুল ওড়না আরেকটা কথা বলি এই ড্রেসটা যখন আপনি হাতে পাবেন না আপনি জাস্ট খুশি হয়ে যাবেন যে আপু এত সুন্দর কেন আমি যখন দূরে যাচ্ছি মনে হচ্ছে না পুরো হলুদ বাট আমি দেখেন আপু আমি যখন কাছে আসতেছি দেখেন এখানে কতগুলো কালার্স আমি এজন্য বললাম আপু কেউ না এটাকে এই ড্রেস মাস্ট হ্যাভ একটা ড্রেস আমি আনিকা দাসনি বলে দিচ্ছি এই ড্রেস সামনাসামনি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন বাট একটা সমস্যা সেটা হচ্ছে আমি যখনই দূরে যাব আপনার মনে হবে যে ও সিম্পল ড্রেস শুধু মনে হয় হলুদ হলুদ কোনো কাজ বাট নো বেবি ডলস এই দেখেন এখানে এত সুন্দর আনার কালার ফেরোজা কালার পুরাটা একটা মিনাকারি স্টাইলে আপনার জিনিসটা কিন্তু করা আর এখানে যে পাত্তিগুলো বসানো না এগুলো হচ্ছে আপনার গ্লু দিয়ে বসানো তো কোনো আপুর যদি এতে সমস্যা থাকে সে নিবেন না গ্লু দিয়ে যে পাত্তি লাগানো সেটা খুলতেই পারে দুই চারটা খুলে পড়তেই পারে বাট এগুলো তো আমাদের হিউজ পরিমাণে আপুরা নেয় যাদের সমস্যা তারা নিবেন না হ্যাঁ বাট নিয়ে কাউমাও করবেন না কারণ এখানে এমন কিছু লুকোচুরি করে কিন্তু কিছু বিক্রি করা হয় না এখানে কিন্তু বলাই মানে আমি দেখেন আমি চাইলে কিন্তু এই কথাটা মানে টেনে চলে যেতে পারতাম কামিজে দরকার কি বলার আপনাদের মাথায় তো ঢুকানোর দরকার কি বাট আমি কিন্তু ঢুকাই দিই যাদের ভাই সমস্যা দুই চারটা ডলার পড়লে কারণ ওন্নাটা যখন এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এগুলাই অনেক কিছু বুঝাই দিতে হয় আপনারা তো দুই আই কয়টা বাজে দেখো তো সেটা তো অনেক কাজ এই যে দেখেন 342 আচ্ছা দেখেন আপুরা এই যে পুরো ওন্নাটা বাঁধাই করা না এটা যখন আপনি খুলবেন আপু স্বাভাবিক দুই একটা ডলার খুলে পড়তে পারে যেগুলা মানে আলগা লাগানো বা মানে ওইগুলো দুইটা খুলে কারণ এত হেভি করে এটা এতদিন থেকে বাঁধা হ্যাঁ মানে এইভাবে প্যাকেট হওয়াতে এক দুইটা খুলে পড়তে পারে বাট এগুলো যাদের সমস্যা ভাই তারা নিয়ে না যাদের এগুলো কোনো সমস্যা নাই তারা তো এগুলো বিন্দাস ঘুরে মানে পরেন তো এটা ছিল একটা ড্রেস নিয়ে বলার আর এই হচ্ছে আমার আপুদের ড্রেসটা ড্রেস কই এই যে আচ্ছা আসেন ড্রেসের ম্যাটেরিয়ালটা কি এই ড্রেসের কাপড়টা হচ্ছে খুব সফট সফট একটা কটন হ্যাঁ মানে একটা হচ্ছে আপু আপনাদের নর্মাল সুতি কাপড় যেই সুতি কাপড়ে আপনার এই যে এই জিনিসটা নর্মাল কাপড়ে এই যে এখানে যে একটা পশমের মতো উঠানা এটা কিন্তু থাকবে না আপনারা একটু মিলাই দেখেন আপনাদের কাছে আগে আমাদের যে আমি লাইভে বলতাম যে আপু এটা নর্মাল সুতি ওই সুতি কাপড়ে দেখবেন এই জিনিসটা নাই এটা ওটার থেকে আরেকটা আপগ্রেড এবং এটাও বলে দেই এই এই সুতি কাপড়টাও আর ইউজ হবে না সামনে এইটাও আরো দামিটা ব্যবহার হবে সেটা আরো 100 টাকা বাড়বে মানে আমাদের কত হইতেছে 1000 এর ড্রেস আমরা লাগলে 1200 তে দিব কিন্তু একদম এখন থেকে টপ ক্লাস কাপড়টা দিব
বুঝতে পেরেছেন এটা সেটার থেকে 1 গ্রেড বাট এটা দেখি এটা আপনাদের মানে এটা যদি নেন আরো 100 টাকা কমবে এটার থেকে যদি আরো দামিটা দেই তাহলে 1200 সামথিং বিল আসবে হ্যাঁ তো এটা তো পরের কথা তাও এটা তো কত আসবে আমি এখনো সারপ্রাইজ জানেন না বলবো তো এই হচ্ছে আপনাদের ড্রেসটা যেটা কাপড়টা হচ্ছে একটু সিল্কি সিল্কি কটন একদম সুতি সুতি না এই হচ্ছে আপনার হাতের কাজ ঠিক আছে এটা হচ্ছে আমার আপুদের স্লিভসের কাজ যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপু জামাটার লং কত লং হচ্ছে 44 লম্বা বডি আছে 60 ইঞ্চি বডি আবার বেশি বডিতে কাপড় বেশি হ্যাঁ এই দেখেন একটা স্লিভসে আপনার ওড়নাতে যে ডিজাইনটা করানো আপু সেই ডিজাইনটাই আপনার সুন্দর করে এই যে দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা ডিজাইন আপনার হাতে পড়বে অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ ইওর ব্যাক সাইড এন্ড এবার আসেন ফ্রন্টে ফ্রন্টের বডিতে হ্যাঁ এই যে দেখেন এখানে মিরর 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 স্টোন 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 মিরর 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 স্টোন মানে কোনোটা আপনার খালি ফাঁকা যাবে না আচ্ছা এই ড্রেসটার তো তিনটা কালার তিনজনকে এটা দুইজনকে গিফট দিব ফুল ড্রেস এখন কাকে দিব বলে দেই সেটা হচ্ছে এই ড্রেস আমি দুইজনকে গিফট করব লাইভের থেকে আজকে আর উইনার একটা তো নিয়েছি আর আমি একটা র্যান্ডম আপুকে নিব যাকে গিফট ভাউচার দিব আর এই ড্রেস জান আপনাদেরকে শুধু বলে যাই টপ সিক্রেট এটার ছবি যখন পোস্ট হবে পিকচার সেই পিকচারে যাদের কমেন্ট থাকবে হ্যাঁ সেটা এনিথিং হতে পারে যে আপু ড্রেসের প্রাইস কত এনিথিং বা অনেকে আমাদের ছবির নিচে কমেন্ট করেন না পিপি লিখে যে প্রাইস কত এই কোশ্চেনও যারা করবেন মানে তারাই কম্পিটিশনে তাদের মধ্যে আমরা সারপ্রাইজ দুইটা উইনার নিব আমি ধরেন প্রাইস ড্রেসের দাম আপনারা তো জানবেন বাট ছবিতে আমি ধরেন 2-3 ঘন্টা দাম দিব না সবাই কমেন্ট করবেন ওখান থেকে আমি দুইটা উইনার নিব ঠিক আছে আপনারা যারা দাম জানবেন আপনারাও একটা কাহিনী কইরেন যে পিপি প্রাইস কত ঠিক আছে মানে ওখান থেকে দুইটা আপুকে উইনার নিব ফুল সারপ্রাইজ উইনার বাট লাইভে আপনাদেরকে বলে গেলাম আপনারা লাইভ দেখতেছেন তো আপনাদের হক বেশি তাই না সবকিছু জেনে যাওয়ার ওই ছবি থেকে আমি আরো দুইটা উইনার নিব ওকে আচ্ছা এখন আসেন আপনার ড্রেসে কি করা এখন আমি ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝাবো এই ড্রেস অসম্ভব সুন্দর এই পোর্শন গুলো নিচের যে ডিজাইন এখানে সুন্দর করে মিরর আর কি বসানো আছে ও এখানে শুধু মিররেরই কাজ ফুল এই জায়গাটা জুড়ে আপু আপনার অনেক সুন্দর করে দেখেন আপু মিরর করা মানে ভীষণ সুন্দরভাবে পুরো জায়গাটা মিরর সেটিং করা এবং উপরের সাইডে মিরর আর স্টোন করা এটাও গেল এখন আমার আর কিছু দেখানোর আছে আপনাদেরকে না এখন আমরা সব বলে ফেলছি এখন শুধু ও হ্যাঁ লাস্ট জিনিস দেখিয়ে প্রাইস কত আসেন এখন আমার দেখানো শেষ সবাই ছবি নেওয়ার জন্য রেডি হয়ে যান এখন একটা জিনিস দেখেন কোন আপু মনে করতে পারেন যে আপু এটার কাজটা আমি উপরে দিলে কেমন হবে আসেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেই এবং আপনার ইচ্ছা হলে দিতে পারেন বাট যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আমি কি উপরে দিব নাকি নিচে দিয়ে বানাবো আমার অ্যান্সার হবে অবশ্যই নিচে দিয়ে বানাবেন কারণ আপু দেখেন আপনার হাতে একটা সুন্দর ডিজাইন করা না এই যে দেখেন হাতাটা হ্যাঁ তো এই হাতাটা এই জায়গাটা কালো আছে বলেই কিন্তু এত ফুটতেছে আপনার ওড়না তো মানে আমি এটাকে কাছ থেকে দেখাতে হচ্ছে মানে কি কঠিন একটা ওড়না এই ওড়না আমি মানে যদি এখানে ব্ল্যাক আছে বলেই কিন্তু এটা তো ফুটছে এখন এটা আমি জানিয়ে দেই বাকিটা আপনাদের ইচ্ছা কেউ যদি কাজটা উপরে দেন তাহলে দেখেন কি হবে মানে আপু একটু জগা খিচুড়ি লাগবে সত্যি কথা বলতে উপরে দিলে হবে কি জগা খিচুড়ির মতো পেকে যাবে এই দেখেন উপরে দিলে হবে এটা বুঝছেন মানে আপনার তখন ও মানে মানুষ কোন দিকে তাকাবে ওড়না দেখবে না ড্রেস দেখবে না হাতাত কিছুই ফুটবে না সো আমি যেভাবে বানিয়েছি সিম্পলি গোল গলা দিবেন ড্রেসের কাজ নিচে দিবেন শেষ আর কিচ্ছু করতে হবে না ছবি তুলেন আচ্ছা আসেন আমরা প্রাইজিংটা বলে দেই নাকি প্রাইজিংটা এই করে আমি সেকেন্ড কালারে দাম বলে দিব এই যে আমি এই কালারটা পরে এসে নাকি আমার এই কালারেই দাম বলা উচিত সুন্দর কালো কালার পরেছিলাম কি করব বলেন তো দাম বলে দিব আগে দাম বলে দিতে মন চাচ্ছে আজকে আগে আগে তাই তিনটা কালার এই কালোতেই দাম বলে দিব আচ্ছা দাম বলে দেই আপনাদেরকে এমনি ড্রেস থাকে না পুরো নিয়ে যায় এটা এমনিও নাই আচ্ছা আপনাদেরকে আজকে শুরুতেই দাম বলে দেই হ্যাঁ দেন বাকি দুটো কালার আমি জাস্ট এক ঝলক পরে আসব আপনারা শুরুতেই আজকে দাম জেনে যাবেন এখনই দাম জেনে যাবেন বাট আগে আমাকে এক মিনিট সময় দেন আপনারা আগে এটার ই করে ফেলেন কি বলেন
আগে হচ্ছে এটার এই আমি এক মিনিট আগে একটা যে আপনাদের ভিডিওর জন্য যে ডিটেইলস বলি না সেটা আগে একটু বলে দেই ঠিক আছে তো দেখেন কি সুন্দর আজকে বেশি আপুর ড্রেস নাকি আপুর ওড়না ভীষণ সুন্দর একটা ওড়না সহকারে ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যেটার তিন তিনটা কালার আপনারা যারাই আছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাভ অর লাইক আপুকে দিয়ে দিয়ে ভিডিওতে আর এই হচ্ছে বটল গ্রিন যে বটল গ্রিন নেবে লিখে দিবেন বটল গ্রিন আদারওয়াইজ আমি কিন্তু ভুলভাল ড্রেস ডেলিভারি করে দিব সো এই হচ্ছে আমাদের ড্রেস দুটো একবার ডিটেইলস বলে দিই সেটা হচ্ছে এটা টু পিসের একটা সেট ড্রেস হচ্ছে একটু সিল্কি কটন ঠিক আছে যেটার বডি আছে 60 ইঞ্চি লম্বা হচ্ছে 44 ইঞ্চি ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কি কটন ওড়না হচ্ছে রাউন কটন যেটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেই পুরো ওড়নাটাই কিন্তু কাছে আসলে দেখবেন আপু কি সুন্দর এই যে দেখেছেন মাল্টি কালারের মিনা কাজ করা ঠিক আছে মাল্টি কালারের মিনা কাজ করা ভীষণ সুন্দর ভাবে এবং ফুল ওড়নাতে আপু ডলার সেটিং করা যারা আছেন বারবার বলছি একটু ভালো লাগে লাভ লাইক একটু লাস্টের মতো দিয়ে দিয়েন এই দেখেন ড্রেসটা অনেক সুন্দর না এখন আমরা ড্রেস দেখলাম আর এই যে ওড়না দেখলাম আর এই যে ড্রেসটা যেটার বডি 60 ইঞ্চি লম্বা হচ্ছে 44 ওকে ম্যাটেরিয়াল সিল্কি কটন একটু সিল্ক সিল্ক কটন আসেন এখন আগে প্রাইস তাই না আমি আপনারা অর্ডারও দিতে পারবেন যে কোনো কালার ওকে প্রাইস 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 বিসমিল্লাহ যারা আছে একটু শেয়ার করে দিয়েন যদি পারেন অনেকক্ষণ হয়ে গিয়েছে তো লাইভের যদি মানে যদি কোনো সমস্যা না থাকে যদি পারেন একটা শেয়ার করে দিয়েন ওকে আচ্ছা আমরা অন্য কালার না পরেই আজকে আগে আপনাদেরকে প্রাইজিংটা বলে দিচ্ছি তিনটা কালার মাথায় রাখবেন পেস্ট কালার কালো কালার আমার মডারেটরদের জন্য আমি একটু বুঝাই দেই তোমরা এই যে আমি বটল গ্রিনটা পরলে না আপনারা প্লিজ অর্ডার দেওয়ার সময় লিখে দিবেন যে কালো নিচ্ছি না পিট কালার নিচ্ছি এটা ক্যামেরাতে একেবারেই বোঝা যায় না যন্ত্রণায় পড়ে গেলাম এই কালার নিয়ে কালোটা এই পিট কালার নিয়ে আচ্ছা বাদ দেন ঠিক আছে এটার এই পিট কালার আমি পরে রিমুভই করে দিব এই পিট কালার রাখবোই না কারণ এত কাছাকাছি কালার না হওয়ার মানেই হয় না আচ্ছা বিসমিল্লা ওকে দেখেন অনেক সুন্দর ড্রেস তাই না আজকে ড্রেস ওড়না দুটোটাই সুন্দর এবং এত সুন্দর জিনিসের সাথে আমরা মোট তিনটা কালার পাচ্ছি যতগুলো আপু আছেন যদি ভালো লাগে প্লিজ লাভ লাইক দিয়ে দিন আমরা এখন প্রাইসিং এ চলে যাবো ডিরেক্টলি সো এটা হচ্ছে পিট কালার ওই দেখেন কেউ যদি এই কালারটা নেন লিখে দিবেন পিট কালার এখন আসেন সেকেন্ড কালার হচ্ছে আমাদের এই কালারটা এটা পেস্ট ধরনের একটা কালার কেউ যদি এটা নিতে চান এটা কোনো কালার মেনশন করতে হবে না ওড়নাটা যে কি সুন্দর আমি এটা খালি এখন পরি না তারপর দেখেন আপনারা কিভাবে ক্রেজি হয়ে যান আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ওয়ান সো ব্ল্যাকটা দিয়ে বোঝাতে একটু ইজি আমি এটা দিয়ে বলি নাম্বার ওয়ান এটার ওড়না হচ্ছে অল ওভার রাউন্ড এর মধ্যে পুরো ওড়নাতে আপনার গ্লিটার প্রিন্ট করা আছে এবং এই যে দেখেন মাল্টি কালারের প্রিন্ট করা এবং ছোট ছোট পাত্তি বসানো আমি কিন্তু এখন প্রাইস বলবো ঠিক আছে লাইভে বাকি কালার পরে করবো তো পুরোটাতে পাত্তি বসানো দেন যদি আমরা চলে আসি ও ওড়না গেল ড্রেসে যদি চলে আসি পুরো ড্রেসের লোয়ার মোস্টে মানে দেখেন আমি যে পরা আছি আপু এই জায়গাতে জুড়ে মিররের কাজ করা আছে এবং এখানে বডিতে কাপড় আছে এই বডিতে কাপড় আছে 60 ইঞ্চি লম্বা হচ্ছে 44 ইঞ্চেস এখন আসেন আপু এটার কাপড়টা কি এটা নর্মাল একটা কটন আছে সেটা না বাট এটা সিল্কি সিল্কি একটা কটন ওটার থেকে আরেকটু আপগ্রেডেডটা ঠিক আছে ওটার থেকে আরেক ভার্সন আপগ্রেডেডটা ঠিক আছে বাট কটন ড্রেস কেউ যদি খুব আহামরি কিছু মনে করে অর্ডার করেন সে অর্ডার দিবেন না বাট দিস ইজ আ কটন ড্রেস ওকে এই পোর্শনে ফুললি মিরর দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে দেখেন এই জায়গাটা আর এখানে ছিটা ছিটা কাজ আছে আর এই হচ্ছে আমাদের আপুদের সুন্দর স্লিভস এর কাজটা হ্যাঁ এই হচ্ছে সুন্দর স্লিভস এর কাজ আর এটা তো গেল পেস্ট আর কিছু বলার আছে বডি বলেছি লম্বা বলেছি এখন আসে কিভাবে অর্ডার দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা এসে পরিবহনের মাধ্যমে যদি নেন সেক্ষেত্রে 200 টাকা আমাদের মাধ্যমে যদি নেন হোম ডেলিভারি সেই জন্য 150 ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার দিবেন যে যে কালারটাই নিবেন ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার দিবেন পুরা কোরবানি দিয়ে এগুলো কোনো ড্রেস দিতে পারেনি তো আমার পেজে কিন্তু এগুলোর জন্য মানুষ একদম বসে আছে আপনি দেরি করেছেন আপনি ডেলিভারি অনেক লেটে পাবেন আমি বলে দিচ্ছি লাইভে আর
একদম চালাকি বুদ্ধি বলি আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দেন তাইলে আপনার কোনো হ্যাসল ফ্রি। আর লাস্ট কথা একটু বলে দেই, আমাদের ওয়েবসাইট যেহেতু ক্র্যাশ করেছে, আমার যত লাখ লাখ কাস্টমার ওয়েবসাইটে ছিলেন সবার আইডি রিমুভ হয়ে গিয়েছে। আপনারা আবারও আগে যেভাবে রেজিস্টার করেছিলেন নতুন করে একটু রেজিস্টার ওই আগেরই আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার নতুন ভাবে করে আবার অর্ডার দিবেন, ঠিক আছে? তো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ওয়েবসাইটে, পুরো ক্র্যাশ করেছিল আমার সিস্টেম, তো এই জন্য, ঠিক আছে? তো পুরা না পুরা আবার ভাববেন না যে আরে আমি লগ ইন দিচ্ছি, লগ ইন কেন হচ্ছে না, আপনার নতুন করে আবার রেজিস্টার করতে হবে, পুরানদের জন্য বলছি। আর নতুনদের তো প্রথমে রেজিস্টার করতে হয়। আর অনলাইনে অর্ডার সিস্টেম হচ্ছে ড্রেসের ছবি, অ্যাড্রেস আর ফোন নাম্বার, এর বাইরে আপু এটা আছে থাকলে নিব, কোন ধরনের আর কোনো কিছু না। লাস্ট কথা, আমাদের নামে প্রচুর ফট ফ্রি পেজ আছে, আমাদের নাম করে নক দিয়ে কেউ আপনার কাছে টাকা চাইলেই দিয়ে দিবেন না। আপনারা কিন্তু ছোট বাচ্চা না, মানে একটু একটু ম্যাচিউর হন। আমাদের পেজের প্রত্যেকটা জায়গায় লেখা, প্রত্যেকটা লাইভে বলি। লাস্ট কথা, প্রাইস কত? এই সুন্দর ড্রেসটা আজকে সব আপুদের জন্য বিল হবে শুধুমাত্র 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 1190 টাকা। আর কিছু লাগে 1190 টাকা। এখন কে কোন কালার নেবেন আমি আবারও বলি, আমি এটার সেকেন্ড কালারটা এখন পরব। আপনারা অনেক আপু যাদের কাছে মনে হয় যে আল্লাহ আপু কালোটা বেশি ঝকমক, তারা একটাবার আমার এই কালারটা এখন আমি গায়ে দিব, দেখে নিয়েন কোন কালার অর্ডার দিবেন। এটা যে কি, আমি এখনই গায়ে দিব, আমি আজকে আগে দাম বলে দিলাম, কারণ ড্রেসের কোয়ান্টিটি এতটুক। যারা এখন অর্ডার দিবেন তাদেরকে বলতেছি পাবেন, বাকিদের পাইতে অনেক দেরি হবে, এটাও বলে দিলাম। আর একটু মাথায় রাখবেন এখানে কিন্তু অনেক মাল্টি কাজ করা, এবং আমাদের গ্লিটার কিন্তু কখনোই, এই যে দেখেন আমাদের গ্লিটার কিন্তু আপু কখন আপনার হাতে উঠে আসবে না। যেটা আমাদের ভালো আমি অনলাইন বলি, যেটাই যে সমস্যা বা যেটা যদি কাপড় নর্মাল থাকে আমি নর্মাল বলি, হ্যাঁ, তো আমাদের গ্লিটার কিন্তু আপনি কখনো আমাকেই দেখেন না, আমার গায়ে কি ছড়িয়ে গেছে গ্লিটার, কোথাও আছে গ্লিটার আপনার গায়ে এরকম ট্রেস থাকবে না, কারণ আমাদের এগুলো খুব দামি জিনিস ইউজ করা হয়। শেষ শেষ শেষ, পালাও পালাও পালাও। ওকে, শেষ, যাদের কাজ আছে চলে যেতে পারেন। আর এই ড্রেসের আমি ছবি পোস্ট করলে কিন্তু সেখানে অবশ্যই কিছু না কিছু কমেন্ট করবেন, সেখান থেকে আমি দুইটা আপুকে কিন্তু এই ড্রেস গিফট দিব। এনিথিং আপনি ওই পোস্টে কমেন্ট করে যান, বিশেষ করে প্রাইস কত যারা কোশ্চেন করে ছবির নিচে, পিপি, ওই যে পিপি লিখে কোশ্চেন মার্ক দেন না আপনারা, যে আপু এই ড্রেসের দাম কত কোশ্চেন করেন, যে জিজ্ঞাসা করেন, ওখান থেকে আমি চেষ্টা করবো দুইজনকে সারপ্রাইজ উইনার নিয়ে দেয়া। বাট এটা আপনাদেরকে লাইভে বলে যাচ্ছি। ওকে, আচ্ছা, ওকে, দেখেন সুন্দর এই ড্রেসটা, আমি খুব সরি, আসলে হাতের কাজটা একবার না নিয়ে দেখালে হয় না, এই জন্য লাস্ট বার ব্ল্যাক কালারটা যেহেতু এখন আপু খুলে ফেলবো, এই জন্য আরেকবার এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটা মোট তিনটা কালার পাবো, যারা লাইভ দেখেননি তারা দুপুরের লাইভটা দেখে অর্ডার দিয়েন, পেস্ট কালার, ব্ল্যাক কালার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইন বটল গ্রিন কালার। তো এই ড্রেসটা তিনটা কালারেই আছে, যে যেটা নিবেন আমাদেরকে ইনবক্স বা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দিবেন, হিউজ রিজনেবল প্রাইসে এত সুন্দর ওড়নার একটা জিনিস আজকে পাবেন, যেটার বডিতে কাপড় আছে 60 ইঞ্চি, লম্বা আছে 44 ইঞ্চেস, এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কি সিল্কি কটন, ওড়না হচ্ছে রেয়ন কটন। হায় আল্লাহ, এত সুন্দর ওড়না আমি আপনাদের না মাথায় দিয়ে দেখাইছি না গায়ে দিয়ে দেখাইছি, শিট, এই দেখেন মাথায় দিলেও সুন্দর, আমি একটু কাছেই থাকি তাইলে আপনারা কালার গুলো দেখবেন। আর কোনো আপু যদি মনে করেন না আপু আমি সাইডে নিব না, আমি গায়ে দিব ওড়নাটা, তাহলেও দেখেন, এই দেখেন সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আমি এবার তাড়াতাড়ি সেকেন্ড কালারটা পরে আসি, এগুলো কালার পরে আর এত কাহিনী নাই। ড্রেসে কিন্তু আপুরা কোন রকমের ইনার লাগবে না। আপু কত টাকা দাম? আপু আপু অ্যাড্রেসটার এই আপু 1190 টাকা, 1190 টাকা আপু, দ্য প্রাইস ইজ 1190। হ্যাঁ, 1190। এই যে একটু এই কালারটা দেখেন, এটা আমার একটু ক্যামেরাতে অন্ধকার হয়ে যায়, নেন জাস্ট এই কালারটা দেখেন, দেখেছেন
मैं स्क्रीन अंधकार अंधकार हो जाए देखें झकमक लगे ना बट अपनी जो हाथे पाना देखें ना इटार कलर गो हाँ इटार कलर गो डिफरेंट कि सुंदर भाव कलर टा फुटे छे। अच्छा तो लास्ट बार एक ड्रेस टा देखिए दी जस्ट इटे समय दीबें पांच मिनट बॉटल ग्रीन कलर जो पड़ब ना चूल अन्य भाव बांधब तुम्हारा बुझबा जो क्यों बॉटल ग्रीन ने ठीक है चूल बेधे नहीं बोले बॉटल ग्रीन समय देखें एत सुंदर जदि ड्रेसर ओल ना ड्रेस देखें ना उन्ना देखें दोनों टाइम आज के सुंदर सुंदर पा तो तीन कलर पे अपनारा जरा वीडियो देखें नी, देखे नीबें एनादर वन इज इन ब्लैक कलर और एक बॉटल ग्रीन कलर तो एक जेने नहीं आज लास्ट बारे मत जतगुल आपू हमें ड्रेस टाइमार ओना हम राउन मध्य जेटा ओवरऑल सफ्ट राउन मध्य देखें ग्लिटर वार्क करा पत्ती बसानो हाँ ग्लिटर वार्क करा सुंदर पत्ती बसानो ये अपनार ओनाटा फुल ओनाटा देखें चक 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 कर कारण एखने जे परिमाणे ग्लिटर आत्ती आ ड्रेस टाइम चले आस ड्रेस टाओ भीषण सुंदर ड्रेस टा हम सफ्ट कटनर मध्य ड्रेस एवं दाड़ान देखें ड्रेसर नीच नीचे दिए ना ड्रेस टापू बेशी सुंदर है मैं अपनी जिनिस नीचे दिले अपनार काजटा बेशी सुंदर लागबे ड्रेसर छबि तोला ना हाँ आमी एखन लाइफ शेष करे दौड़ मारबो बासाय एटार छबि तुलबो छबि तुले पोस्ट करबो देन आपनारा पेजे छबि जखन पोस्ट करबो तखन जारा गेम खेलते चान खेले निन आल्लाह एटार कापड़टा कि नरम कालो बादे अन्यान्य कालारेर कापड़ सब समय बेशी नरम है कालो कालारे एकटा हार्डनेस हालका हालका थाके एई जे देखेन দেখছেন ওকে শেষ ডান এখন শেষ এই যে বলেছি না পাঁচ মিনিট নেন শেষ ওকে সে লাস্ট কালারটা পরে দেখাই দিই নেন শেষ देखो कलर जो क्यों अर्डर दें अवश्य बाध्यतामूलक लिखे दीबें बॉटल ग्रीन अथवा पीत कलर मेंशन कर चूल मॉडरेटर ए देखो चूल ऊपर उठाए दिलाम क्यों जो लाइफ थेके अर्डर दे चूल बाधा देखले बुझबा बॉटल ग्रीन जाओ जाओ गा की करब जानें सामना सामने चोखे बोझा जाए कैमरा बोझा जाए ना सामना सामने तो अवश्य दुटा कलर एक पीत एक बॉटल ग्रीन क्या बुझे कानर भाई आंदे बुझे बाट कैमरा ते दुटा कलर डार्क तो डार्क डार्क ही देखा कलर जे निबेन छवि तुलें मानी जारा ना एकदम कलो चान ना हाँ आपू कलो बाद एक अन्य कलर करब हाँ सामना सामने क्या फुल्लि विजिबल आपू एट बॉटल ग्रीन मशुभ मॉडरेटर देखे बोले दी भाई चूल बेधे दीसि छवि क्यों जो दैट इज एट बॉटल ग्रीन अर्डर दिए से चूल छाड़ा छिलो कालो और पेस्ट कलर ठीक है मॉडरेटर दियो चूल बाधा सह छवि दिले बॉटल ग्रीन चूल छाड़ा दिले अवश्य कालो इजी कर दिलाम तुम्हारे आपू अपनाराओ लिखे दिबेन एटा पीत कलर आपू एटा ना आलादा करे देखानो किछु नाई भाई ताओ एकबार देखाई दे अनेक कस्टमर आछे परे बोले आमादेरके बॉटल ग्रीन देखाननी तार माने आपनार जोन्नो बानिएछेन एकटा आमादेरके दिबेन आरेकटा
আল্লাহ রে, এগুলো প্রোডাকশনে জীবনে অ্যাড্রেস একভাবে বানানো যায় না। হ্যাঁ আচ্ছা, একটু তাড়াতাড়ি শেষ করি। এই যে এটা হচ্ছে আপনার কাপড়ে সুন্দর একদম, এই যে একটা পশম ওঠা ওঠা থাকে, এটা সিল্ক সিল্ক একটা ধরনের একটু কটন কাপড়, নর্মাল সুতিটা না, ঠিক আছে। দেখেন এই জন্য কিন্তু আমার কস্টিং ও 100 টাকা বেশি, বাট এগুলো না অনেক আপুই কোনো পাত্তা দেয় না যে 100 টাকা বেশি নাকি, তাদের যদি দেখে যে তারা কাপড় অনেক ভালো পেয়েছে, মানে তারা না 1500 টাকা দিয়ে নিতেও রাজি যদি কাপড় অতিরিক্ত ভালো হয়। এর থেকেও ভালো কাপড় আসবে, এর থেকেও ভালো কাপড় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের নিচের পার্ট, যেটা পুরাটাতে এরকম ছোট্ট ছোট্ট মিরর বসানো, এবং নিচের পোর্শনটা যেটা মিনাকারি স্টাইল, এটা বটল গ্রিন কালার দেখাচ্ছি, যে সামনা এর দেখেন হাত, বডিতে কাপড় আছে 60 ইঞ্চি, লম্বা হচ্ছে 44 ইঞ্চেস, এবং এই হচ্ছে রাউনের ওন্না। আচ্ছা আমার দেখানো শেষ। হ্যাঁ আপু, এটা আলাদা করে দেখানোর কিছু নাই, কালোটার মতোই, শুধু কালার পিট কালার। আমি এখন আপনাদেরকে বলে দেই লাস্ট কথা, আরেকবার একটু বলে দেই আপনারা যারা আছেন শুধু, সেটা হচ্ছে যতগুলা আপু আমাদের এই গতকালকের এই যে 1480 টাকার এই ড্রেসটা নিবেন, আমি লাইভের মধ্যে বলছি এই ড্রেসটা কিন্তু, এগুলো ডিজিটাল ড্রেস ইন্ডিয়ান। দেখেন 1000, আমার 500 পিস ছিল, 500 পিস, এইগুলো আমরা সর্বোচ্চ 150-200 পিস আপনাদের অর্ডার, মানে কালকে আমি লাইভ করি নাই তাতে এই অবস্থা, আর আজকে তো আমি বলতেছি। আর এই কালার আমার কাছে আসছেই শুধু 100 পিস, এটা নেক্সট লট আমার, আগামী 10 দিন পরে এটা 400 পিস আমি হাতে পেয়ে যাব। তো এটা গতকালকে যারা অর্ডার দিয়েছেন প্রায় 350-400 আপুরা, তাদের মধ্যে এটা শুধু 100 জন ডেলিভারি পাবেন, বাকি আপুদেরকে আমরা ফোনে জানিয়ে দিচ্ছি 10 দিন ওয়েট, আর বাকি 100-150টা অর্ডার নিতে পারবো শুধু। যারা এটা নিবেন অর্ডার করে দিন, আর এইগুলাও ও সবই আসলে সেম, এটা হাতে আছে তো এই জন্য মনে হচ্ছে না। আর যারা এটা নিবেন তারাও হচ্ছে এই দুটো ইনবক্সে অর্ডার করে দিন, ইন্ডিয়ান প্রোডাক্ট, কারণ আবার কখন আসে তখন রিস্টক হবে, এটা কিন্তু আমরা পেজ থেকে লাইভ হাইড করে দিব। তো 1480 টাকায় যারা খুব চিকেন কারি প্যান্ট ট্যান্ট দিয়ে নিতে চান, গতকালকে শনিবারে আমার পেজে চলে যান, আর যারা এগুলো নিবেন নিয়ে ফেলেন। আমি এখন তাড়াতাড়ি ছবি তুলি, কারণ ছবি তুললে আর একটা গেম শুরু হবে। আজকের জন্য এতটুকুন থাকুক, সবাই যাওয়ার আগে আপুকে একটা লাভ লাইক দিয়ে দিয়েন। আর আমার আজকে শোরুমে বন্যা, ঝড় হবে ঝড় শোরুমে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় শোরুমে রাতে ঠিকঠাক মতো পৌঁছালে আপনাদের জন্য শোরুমে বিশাল বরস, মানে নতুন জিনিসের বাহার ঢুকা শুরু হচ্ছে এখন। সো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে টাইমে আগে লাইভ শুরু করতাম সেই টাইমে লাইভ শেষ করছি, আমার খুব ভালো লাগছে, মানে বুঝতেছেন, আগে মানে আমি লাঞ্চ করতাম রাত 7টা-8টায়, এখন মিনিমাম 5টা-5:30-টার মধ্যেই যে 1 ঘন্টা আমি ছবি টবি পোস্ট করে বাসায় যে খেতে পারবো ডিজাইনে। হ্যাঁ, আর আমার আরেকটা পেজে চলে যান, ওই পেজে শাড়ির যে পেজ ফ্যাশনেবল ডিজাইন, ওখানে গিয়ে শোরুমের লাইভ, কিন্তু শোরুমের প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন, যেগুলো হাসান আপনাদেরকে দেখাবে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুর সাথে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে একটা কালেকশন নিয়ে দেখা হবে, এই দুইটা না, আপনাদের মন মতো আরেকটা কালেকশন নিয়ে দেখা হবে কালকে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।